আল্লাহ ডেকে বলবেন, হাবিব ওয়াদা করেছিলাম কোরআনে, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রব আপনাকে হাসরে ততক্ষণ দিবেন যতক্ষণ আপনি রাজি না হবেন। আজকে আপনাকে রাজি করবই আমি, কেন রাজি হন নাই? হুজুর বলবেন, ইয়া আল্লাহ কেমন করে রাজি হব, আমার উম্মতের অনেক গুনাহগার কালেমা বিশ্বাস করেছে জাহান্নামে জ্বলছে, যতক্ষণ তারা নাজাত না পাবে আমি রসুল কেমন করে রাজি হব? আল্লাহ বলবেন, হাল রাজি তা, রাজি হয়েছেন? হুজুর বলবেন, রাজি হই নাই। আল্লাহ পাক মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক জাহান্নামের দরজা খুলো, আর আমার হাবিবের উম্মত যারা ঈমানদার, যত গুনাহ থাক শাস্তি হয়ে গেছে, আর শাস্তি দিব না, হাবিবকে খুশি করতে হবে, সব বের করে জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ। মালিক যে দরজা খুলে দিবেন, এসে বলবেন, মালিক তোমার হাবিবের অনেক উম্মত দেখলাম, কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো কণ্ঠ পর্যন্ত, কিন্তু দেখলাম ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম, তোমার হাবিবের কোন একজন উম্মতের চেহারাতে আগুন লাগে না। সুবহানাল্লাহ, নূরনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কি সম্মান, জাহান্নামে গেলেও প্রোটোকল পাবে ভিআইপি, সব জায়গায় আগুন জ্বলবে, চেহারাতে আগুন লাগবে না। আর কাফের মুশরিকগুলো জাহান্নামে যাবে, তাদের আকৃতি বিকৃত করে জাহান্নামে দেওয়া হবে। বাইহাকিতে এসছে, এক একটা কাফের জিব্বা হবে সিত্তাতু আমিয়াল, 6 মাইল লম্বা। জাহান্নামে এক একটি কাফের জিব্বা হবে কত মাইল লম্বা? সিলেট শহর পার হবে এখান থেকে 6 মাইল, মানে 10 কিলো শহর পার হয়ে যাবে, 10 কিলো। এক এক কাফের জিব্বা হবে 10 কিলো, স্কন্ধ হবে ওহুদ পাহাড়ের মতো, দাঁত হবে বড় বড়। কিন্তু উম্মতে মুহাম্মাদী জাহান্নামও যদি যায় কিছু সময়ের জন্য, তার শরীর যেরকম ছিল আদমের সুরতের ওই রকমই থাকবে, সব জায়গায় আগুন লাগবে, চেহারাতে আগুন। এটা ইবনু মাজা সৌদি আরবের ছাপ প্রথম খণ্ড 60 পৃষ্ঠার হাদিস। আল্লাহ বলবেন, সব বের করে দাও। জিবরিল বলবেন, আল্লাহ সব তো জ্বলে পুড়ে কিচ্ছু নাই, বেহেশতে কেমনে দিব? বুখারি প্রথম খণ্ডে কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন বেহেশতে একটা নহর আছে, তার নাম নাহরুল হায়াত। আল্লাহ বলবেন, ওখানে ঢেলে দাও। তাদেরকে ঢেলে দেওয়া হবে, সবগুলো মানুষের নতুন গোস্ত চামড়া হয়ে যাবে, হাসতে হাসতে বেহেশতে যাবে। হুজুর বলবেন, ইয়া রব রাজিতু, আমি রাজি হয়ে গেলাম, আর আমার কালেমা বিশ্বাস করেছে, মানে একজন উম্মত জাহান্নামে নেই। মাইতো না বগ্গা, إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة، وحكم أن لا نبي بعده،
وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সাদাকাল্লাহু আজিম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান ঘুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন والفريقين من أرب ومن أجم اللهم সাউন্ড বক্স চলে না, সাউন্ড বক্স বন্ধ কেন? সাউন্ড বাড়বে আর স্টেজে সাউন্ড লাগবে। মদিনা মদিনা মোমেন কি গুনগুনা হিদারে মদিনা আশকো কি তমন্না হল্লাহুম্মা সাল্লি আলা মদিনে কি হওয়াসে জন্নতি বু আতি খাকে পাকে মদিনা মে নূরে জন্নত চমকতি হ্যায় আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামাল্লা নবিয়্যা বাদাহু বালাগাল উলা বিকামালিহি আব্দুর রহমান হাসনাত জামিয়ু খিসালিহি বালাগাল উলা বিকামালিহি আজকের চান্দাই দরবারের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার উদ্দিন আহমদ সাহাব উপস্থিত, চান্দাই দরবারের সাহেবজাদা হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ সাহাব উপস্থিত, আরেক সাহেবজাদা জনাব মাওলানা নিজামউদ্দিন সাহাব উপস্থিত, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হযরত শাহজালাল রহমতুল্লাহ, মাজারের খেদমত কমিটির সভাপতি আলহাজ মকন সাহেব, হাজারা তুলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, চরম ব্যস্ততার মধ্যেও বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, সবটুকু শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়ত বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীইন অল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিগুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহ ওয়া আম্মা নাওয়ালুহ, যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কেয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সন্ধ্যার পর থেকে বক্তব্য শুনে আসছেন আলহামদুলিল্লাহ, আবার আমি অধম চলে যাবার পর দেশবরেণ্য আলেমদের জবানে সারা রাত কোরআন সুন্নার কথাগুলো শুনবেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে আজকে কোরআন করিম তিরিশতম পারা থেকে সবচেয়ে ক্ষুদ্রাকৃতি সুরাটি তেলাওয়াত করেছি। আমরা সুরাটি জানি, অধিকাংশ মুসলমানের মুখস্থ আছে, সুরাতুল কাউসার। বলুন তো কি নাম ভাই? এই সুরাটি আমাদের মুখস্থ থাকার কথা, কিন্তু এই সুরাটির ব্যাখ্যা থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি।
আমি খুব সংক্ষেপে এই সূরাটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। যদি আমার মালিক আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি ছোট্ট দুটো কথা বলবো। তার প্রথম কথা হলো, এই যে কষ্ট করে আমরা এখানে এসে বসে আছি আরামের ঘুমকে নষ্ট করে, দৈনন্দিন কর্ম পরিহার করে, নরম বিছানা ত্যাগ করে, মাটির আসন গ্রহণ করে বসে আছি, ঠিক কিনা? আমরা কি কোনো বিনিময় চাই? আমি তো চাই, আপনারা চান? মালিকের কাছে চাই, ঠিক কিনা? এই মেহনত, এই প্রচেষ্টা আর এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ পাক তিনটি বিনিময় আমাদেরকে দান করবে। আওয়াজ করে বলি সুবহান। তার প্রথম বিনিময় হলো, সাউন্ডটা চিকন হবে, তার প্রথম বিনিময় হলো আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সুবহান। আল্লাহ যদি আমাদের ভালো না বাসতেন, কোরআনের পথে আসতে দিতেন না, তো নিশ্চয়ই তিনি আমাদেরকে ভালোবেসেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন করিমে বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয় আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়ত করে রহমতের কোলে টেনে নেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভালোবেসেছেন, মহব্বত করেছেন, এতে আমরা খুশি না বেজা? দ্বিতীয় বিনিময়, যে কোরআনকে কেন্দ্র করে এখানে আমরা বসেছি, এই কোরআন এক সেকেন্ডের জন্য আমাদেরকে জাহান্নাম যেতে দিবে না। কথাটা বুঝেন নাই, নয় শুনেন নাই, এই কোরআন এক সেকেন্ডের জন্য জাহান্নামে আমাদের যেতে দিবে না। তার প্রমাণ, আল্লাহর হাবিবের সাদ করেছেন, মান জালাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, জীবন চলার পথে কোরআনের অনুসরণ করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহর কোরআন তাকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। খুশি আছি আমরা? তিন, আমরা প্রত্যেকেই পাপি তাপি গুণাগার, আমিও গুণাগার, আপনারাও গুণাগার, কেউ বড় পাপি কেউ ছোট পাপি, গুণা তো আস না, কেউ দাবি করতে পারি আমি নিষ্পাপ? প্রত্যেকের কিছু পাপতা গুণা আছে। আমরা যারা গুনার বোঝা নিয়ে এসেছি, এই কোরআনের আলোচনার পর মুনাজাত করে যখন উঠব, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব। সুবহানাল্লাহ। এটার পক্ষে দলিল কি? আল্লাহ রাসূলের সাথ করেছেন, ইমানদার ইলমে দিন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ, আকাশে জমিনে ধুলোকে ঘুলোকে আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রের অসংখ্য মাস, আল্লাহ সে কোরআন প্রেমিক বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আমাদের জন্য কি দোয়া চলছে? আরে জোরে মাতো, কোথায়? আকাশে জমিনে ধুলোকে ভুলোকে নদীতে সমুদ্রে, সুবহানাল্লাহ। এই অগণিত সৃষ্টির দোয়া কবুল করে আল্লাহ পাক আমাদের মাফ করে দিবেন, শিশুর মতো নিষ্পাপ করে দিবেন, এতে আমরা খুশি না বেজা? আমরা খুশি, আমাদের মাবুদ খুশি,
মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টি কুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডার বেজার, আব্বাসিয়ার সাথে আরেকটু বেশি বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, এখন একটি চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের না পাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি মাহফিল সারা রাত চলবে, কিন্তু আমি একটা ছোট্ট মুনাজাত করবো, এর আগে উঠা যাবে না। ওই মুনাজাতটা করে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে উঠব। কে কে হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা, হাত লম্বা করে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। থাক লাগবে না, এখানে ফেলবো, পরে ফেলে দিব, আর দেরি নয়। সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। صدق الله العظيم। পড়ুন صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাক সূরাতুল কাউসারে আপন হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে কাউসার দান করেছি। কে বলেছেন? আল্লাহ আপন হাবিবকে বলেছেন। সুবহান, আমরা কাউসার শুনি কিন্তু তার ব্যাখ্যা জানি না, অনেকেই ব্যাখ্যা জানি না বলে কাউসারের লোভটাও জাগে না, ঠিক কিনা? আমি দেখেছি পৃথিবীর প্রামাণ্য তফসিরগুলোতে কাউসারের দুটো ব্যাখ্যা এসেছে, আমরা একটি ব্যাখ্যা শুনি আর একটি ব্যাখ্যা শুনি না। কম করে সময় হলেও আমি দুটো ব্যাখ্যাই তুলে ধরছি। কাউসারের ব্যাপারে ইমাম সিউতি লিখেছেন, নাহরুন ফিল জান্নাহ হাউদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিদু আলাইহি উম্মাতুহু ইয়াউমাল কিয়ামাহ। কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ নহরটা দান করেছেন, পূর্বের কোনো নবীও পায়নি। কাল হাশর ময়দানে প্রচণ্ড তৃষ্ণায় পৃথিবীর মানুষের কলিজা যখন ফেটে যাবে আর তাদের রুহু ত্রাহি ত্রাহি করতে থাকবে এক ঢোক পানির আশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আপন উম্মতকে নূরের হাতে কাউসার পান করিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন। কাউসারের ব্যাখ্যা ইমাম সুয়ুতি তাফসীর ইবনে কাসির একটি হাদিস এনেছেন, তিনি বলেন, সাহাবি বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসেছিলেন, আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রসুল বেহেশতের হাসি হাসলেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রসুল আপনি আকাশের দিকে তাকিয়ে কেন হাসলেন? রসুল্লাহ জবাব দিলেন,
ইন্নাহু উনজিলাত আলাইয়া সূরাতুন আনিফান, এই মাত্র আমার উপর একটি সূরা নাজিল হয়েছে, সেই সূরাটার কারণে আমি আল্লাহর কৃতজ্ঞতা হিসেবে হেসেছি। আল্লাহ রাসূল তখন পড়তে লাগলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাত্তা খাতামাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল পুরা সূরা কাউসারটি তেলাওয়াত করে শোনালেন। সূরা কাউসার শেষ করে রাসূলুল্লাহ তাৎক্ষণিক প্রশ্ন করলেন সাহাবীদেরকে, হাল তাদরুনা মাল কাউসার, সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ যে কাউসার আমাকে দান করেছেন সেটা কি? সুবহানাল্লাহ বলবেন, এর থেকে কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে শুধু কোরআন শিখান নাই, সঙ্গে কোরআনের তাফসিরও শিখিয়েছেন। তাহলে মন গড়া মন মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা কোরআন থেকে করার কোনো সুযোগ নাই। 30 পারা কোরআনের তাফসির রাসূলুল্লাহ করে দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ শুধু কোরআন শিখান নাই, সুন্নাত শিখিয়েছেন, আর সেই সুন্নাত হলো কোরআনের ব্যাখ্যা। কষ্ট না হলে একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করেছি, তিনি আমার কোরআন তোমাদের তেলাওয়াত করে শোনাবেন, তোমাদের আত্মশুদ্ধির ব্যবস্থা করবেন, তোমাদের কিতাব শিখাবেন, কোরআন সুন্নাত শিখাবেন। এই সুন্নাত কি? ইমাম শাফি তফসির করেছেন, ইয়ানি হেকমত শিখাবেন, সেই হেকমত কি? ইয়ানি সুন্নাতাহু, রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআনও শিখাবেন, কোরআনের ব্যাখ্যা হিসেবে আপন সুন্নতটাও শিখাই দিবে। 30 পারা কোরআনের প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের ব্যাখ্যা আল্লাহ তার আল্লাহর হাবিব সাহাবা কেরামকে শিখাই গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নাম শুনেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার বয়স ছিল তখন মাত্র 14 বছর। কত বছর? বালেক ছিল না নাবালেক? আরে তোমরা মাতো না কেন আজকে? জোরে মারতে হবে। বালেক ছিল না নাবালেক? না, এখনো কণ্ঠ ছুটতেছে না, কোথায় যেন জড়তা আছে, জড়তাটা আমি ছুটাই দিই। আমরা কি কবরস্থানে বসছি না মানুষের সমাবেশে? মানুষগুলো পুরুষ না মহিলা? পুরুষ না সুপুরুষ? না কাপুরুষ? আমরা সুপুরুষ মুসলমান সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কবীরা। এই হলো মমিন পুরুষের গর্জন, ঠিক কিনা? এভাবেই কথা বলতে হবে। আমি জোয়ান, আমার শ্রোতারাও জোয়ান, এর মানে বুড়া মানুষ বাদ গেছে নাকি? ওনারাও মানসিক দিক দিয়ে জোয়ান আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? অনেক সময় বুড়া মানুষ জোরে কথা বলে না, ভয় পায় যদি হার্ট অ্যাটাক করে, ওটা কথা বললে হার্ট অ্যাটাকের ভয় থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ব্লক যা আছে সব ছুটবে, ঠিক কিনা? প্রিয় সুধী, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স ছিল কত? মাত্র 14। বালেক ছিলেন না নাবালেক? তিনি নিজে বলেছেন হাদিসটি সহিহ আল বুখারী কিতাবুল ইল প্রথম খণ্ডে এসছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণে আসলেন,
আমি মিনাতে গেলাম নামাজ পড়তে, কদ নাহাসতুল ইহতিলাম আই কদ কারাবতুল ইহতিলাম, তখন বয়সে পৌঁছলাম। তাহলে প্রশ্ন হলো ভাইরা, যে লোকটি আল্লাহ রসুলের বিদায় বেলা বালে ঘন নাই, তিনি কেমন করে রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন? আবু বকর ওমর ওসমান আলীর মতো মানুষ কোরআন বুঝতে যার কাছে দৌড়ায় যেতেন। এখানে কোনো বিষয় আছে কিনা? তিনি নিজেই জবাব দিয়েছেন, হাদিসটি বুখারি কিতাবুল ইলমে আছে। তিনি বলেন, আমি একদিন নূর নবীর জন্য অজুর পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম, আল্লাহ রসুল অজুর পানি পেয়ে এত খুশি হলেন, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহু তাআবীল, রাসূলুল্লাহ আমাকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, অন্য রেওয়ায়েতে একটা থাপ্পড় দিলেন আর বললেন, আল্লাহ তুমি আমার এই ছোট্ট সাহাবী ইবনে আব্বাসকে কোরআনের এলেম দিয়ে দাও। হাদিস সাক্ষী, আমার নূর নবীর নূরের হাতের একটি পরশ লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 30 পারা কোরআনের তাফসীর আব্দুল্লাহ বিন আব্বাসের সিনাই মুসাজ্জাল রেকর্ড করে দিলেন। সুবহানাল্লাহ, বড় বড় সাহাবীরা দৌড়াতেন তার কাছে কোরআনের তাফসীর শিখতে। তাহলে বোঝা যায় রসুল্লাহ শুধু কোরআন শিখিয়েছেন না ব্যাখ্যাও শিখিয়েছেন। আল্লাহ রসুলের সে ব্যাখ্যা 1500 বছর আগে বিশ্বব্যাপী ছড়িয়েছেন সাহাবায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ। সূরা কাউসার তেলাওয়াত করে তাৎক্ষণিক রসুল্লাহ প্রশ্ন করলেন, হাল তাদরুনা মাল কাউসার, মনে পড়ছে কথা? জি হয় কইলা না না জি নয়, আমারে শিখাইতে হবে সিলেটের ভাষা, ঠিক কিনা? আমি দেখছি মকন সাহেব যখন আরেক সিলেটের সাথে কথা বলে কিচ্ছু বুঝি না, সালামটা বুঝি যে সালাম দে আসসালামু আলাইকুম, এটা বুঝি। সম্মানিত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, কাউসারের অর্থ কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, হুয়া নাহরুন ফিল জান্নাহ আতানি হে রব্বি আযা ওয়া জাল্লা তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কাউসার হলো জান্নাতের একটি নহর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা বিশেষভাবে দান করেছেন। কাল কিয়ামতের দিন হাশর ময়দানে পৃথিবীর মানুষ যখন তৃষ্ণায় হাহাকার করবে, আমি আমার ইমানদার উম্মতকে কাউসার পান করিয়ে কলিজা ঠান্ডা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, পানি পান করাতে থাকব, এমন সময় এক ব্যক্তি আমার সামনে আসবে, হাদিসে এসছে, ফায়ুহালু বাইনি ওয়া বাইনা, পর্দা টেনে দেওয়া হবে, লোকটি আমার কাছে আসতে পারবে না। আমি আল্লাহকে ডেকে বলবো, ইয়া রব ইন্নাহু উম্মতি মালিক, এ লোকটি তো আমার উম্মত, পানি পান করাতে কেন দাও না? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, হাবিব ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, আপনি তো জানেন না দুনিয়া থেকে আপনার বিদায়ের পর এই হতবাগা বেঈমানটা আপনার দিনকে পরিবর্তন পরিবর্ধন করার জন্য নতুন নতুন মনগড়া মতবাদ তৈরি করে ইসলামকে বিনষ্ট করার কি চেষ্টা করেছে তা তো আপনি জানেন না। এই রকম পথ ভ্রষ্ট বেদাতিকে আপনি রসুলের হাতে আমি কাউসার পান করতে দিব না। রসুলুল্লাহর কাউসারের নিয়ামত থেকে বঞ্চিত হবে প্রথমেই বেদাতি, কে? বেদাতি, বিদাতি। কিন্তু বড় দুঃখ আমার এই জাতিকে নিয়ে, আসল বেদাত চিনল না, সুন্নত চিনল না,
আমার মনের ব্যথাটা এখানে, এদিকে আওয়াজ করা যাবে না পিছনে, এই যে মাইকম্যানের পিছনে কথা বন্ধ করো, কোনো ইয়াজুজ মাজুজ ঢুকতে দিও না। সম্মানিত সুদী, আমি আজকে অনেকটা ক্লান্ত এবং অসুস্থ, এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের দোয়া চাই, কি বলেন আপনারা? আল্লাহ কবুল করুন। আমার দেশের মানুষ বেদাত চিনল না, যেটা বেদাত না ওইটারে বানাইছে সুন্নাত, আর যেটা সুন্নাত মুস্তাহাব ওইটারে বলে বেদাত। আসল বেদাতের বিরুদ্ধে কোনো কথা নাই, কিছু মৌলবী যত ফতুয়া মিলাদ ক্যামের বিরুদ্ধে, একই ভাই তোমাদের চোখে শুধু মিলাদ ক্যামটাই বেদাত, আর বেদাত নাই? কিয়ামত তক চেষ্টা করেও কি মিলাদ ক্যামকে বেদাত সাব্যস্ত করা যাবে? সুন্নাত মুস্তাহাব করো না সেটা ভিন্ন জিনিস, আমরা কিছু বলবো না, কিন্তু সুন্নাত মুস্তাহাবকে বেদাত বলা তো চরম গোমরাহী। আবার দেখতেছি সোরের মার বড় গলা, যারা আমাদেরকে বেদাতি বলতেছে তাদের মধ্যে বড় বেদাত ঢুকছে। দেখেন না কুমিল্লার দিকে বরিশালের দিকে এক লোক একদল পীর এখন জিকির বের করছে, ফালা ফালি লাফা আলা, দেখছেন আপনারা? জিকির করতে করতে উঠে হাল, হালের পরে দেয় ফাল, মুরিদের হাল উঠে, বাস গাছ এগুলো হনুমানের মতো উঠতে থাকে। এটা কেমন হাল মুরিদের? বাসও চিনে, গাছও চিনে, মান্দার গাছও চিনে, বিদ্যুতের খাম্বাও চিনে। আমি একটা ভিডিও ক্লিপস দেখলাম, আমি তো আমার মোবাইলও নাই, এগুলো আমি প্রয়োজনে কথা বলি আর কিছু করি না। আমার আইটি ডিপার্টমেন্ট আছে, একটা আইটি ডিপার্টমেন্ট আমাকে একটা ক্লিপস দেখালো, এক পীর ওয়াজ করতেছে, মুরিদ উঠছে হাল, হালের পরে দিল ফাল, স্টেজে উঠে মুরিদ পীরের বাম হাতে গর্দান ধরে ডান হাতে কড়ি মারতেছে, পীর কনি খাইয়া চিত হয়ে লম্বা হয়ে গেছে, দুই ঠ্যাং উঠে গেছে, লুঙ্গি চিচেন ফাঁক। এটা কোন বেদাত? এত বড় বেদাতিরা যদি আবার আমাদের দিকে আঙ্গুল তুলে আমরা বেদাত করি, এ তো দুঃখই লাগে, ঠিক কিনা বল? আফসোস, আসল বেদাত চিনলাম না। মুসলমান হুকমান বেদাত দুই প্রকার, কয় প্রকার? জিনসান পাঁচ প্রকার, ওইটা বলবো না, হুকমান দুই প্রকার, একটা বিদআত ফিল এতেকাদ, একটা আকিদায় বেদাত, আর একটা বেদাত ফিল আমাল, আমলে বেদাত। আমলের বেদাত কোন একদিন আল্লাহ মাফ করবেন, আকিদার বেদাত কোনোদিনও মাফ করবেন না। পৃথিবীতে আকিদার বড় বেদাত তৈরি করেছে প্রথম ছয়টা দল, পৃথিবীতে প্রথম বেদাতি দল কয়টা বলে দিব? খাওয়ারেজ, রাওয়াফেজ, মুতাজিলা, কদরিয়া, জাবরিয়া, কররামিয়া, এই ছয়টা বেদাতি দল পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে। ছয়টার প্রত্যেকটা বারো ভাগ হয়েছে, পরবর্তীতে এই ছয় বারং বাহাত্তর ফেরকা হয়েছে। শোনে না ফেরকা বাহাত্তরটা? মূলে কটা ছিল? ছয়টা। খাওয়ারেজ, রাওয়াফেজ, মুতাজিলা, জাবরিয়া, কদরিয়া, জাবরিয়া, কররামিয়া, এই ছয়টাই ভাগ হয়ে হয়েছে কটা? এই বাহাত্তর ফেরকা হলো আসল বেদাতি, এদের বিরুদ্ধে কথা নাই, যত বেদাত খোঁজে আমলে, টুপিতে, দাড়িতে আর জুব্বায়, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার আকীদায় বেদাত থাকবে, এই রকম বেদাতিকে কাউসার পান করাবেন না, কোন কাফেরকে কাউসার পান করাবেন না, কোন মুশরিককে কাউসার পান করাবেন না। এখন একটা প্রশ্ন আসে, হাশর ময়দানে এই বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে রসূলুল্লাহ চিনবেন কেমনে? কে খাঁটি উম্মত, কে মমিন মুসলমান, আর কে কাফের মুশরিক বেদাতি? প্রশ্ন আসে না? কথা বলে না? আদম থেকে ঈসা, আদম থেকে আজ তক, আজ থেকে কিয়ামত তক যত মানুষ সত্য হাসরে দাঁড়াবে তাদের সংখ্যা কত? মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ। হুজুর কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ। প্রশ্ন আসেন?
আল্লাহ পাক সে জবাব সূরা হাদিদে দিয়েছেন, ইয়াউমে তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাশর ময়দানে আপনি আপনার উম্মতের নরনারী মমিন মমিনা মুসলমানদেরকে দেখবেন, আল্লাহর পক্ষ থেকে নূরের টুকরা তাদের সামনে এবং ডানে দৌড়াদৌড়ি করবে। সেই নূর দেখে রসূলুল্লাহ চিনবেন, এটা আমার ইমানদার উম্মত বলেন সুবহানাল্লাহ। রসূলুল্লাহর উম্মতকে হাশরে আল্লাহ ভিআইপি প্রোটোকল দিবেন, সুবহানাল্লাহ দিবেন। হাজার হাজার গাড়ি চড়ে মন্ত্রীর গাড়িতে ফ্ল্যাগ থাকে, ঠিক কিনা? সামনে পুলিশের গাড়িতে হুইসেল বাজে এবং লাইট জ্বলে, তা দেখে বোঝা যায় ভিআইপি যাচ্ছে, ঠিক কিনা? আর যখন ভিভিআইপি হয়, ভিভিআইপি যখন ভিভিআইপি মুভমেন্টের সময় পুরো এয়ারপোর্ট বন্ধ থাকে, কোনো এয়ারক্রাফট উঠতে পারে না, শুধু ভিভিআইপিটা যাবে, ঠিক কিনা? কথা বলেন না? আল্লাহ রসুলের প্রত্যেক ইমানদার উম্মতকে আল্লাহ পাক হাসরে ভিআইপি মর্যাদা দিবেন, প্রত্যেক মমিন মমিনা সামনে ডানে নূর দৌড়াবে, তা দেখে রসুল্লাহ চিনবেন, এটা আমার উম্মত, ইমানদার উম্মত, তাকে হুজুর কাউসার পান করাবে। এই ইমানদার গণের মধ্যে আবার যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের জন্য থাকবে অতিরিক্ত সিগনিফিকেশন, তাদের আল্লাহ ডবল নূর দান করবেন, একটি সামনে ডানে আরেকটি তাদের হাত পা থেকে নূরের চমক বের হবে। এটা আমার কথা না, সহি বুখারি প্রথম খণ্ড কিতাবুল ওযুতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু ফামান ইসতাতা মিনকুম আমার রসুল বলেছেন, কাল কিয়ামতে হাশর ময়দানে আমার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত, নামাজ পড়ার জন্য ওযু করত, তাদের ওযুর জায়গাগুলো নূরের মতো চমকাতে থাকবে, তা দেখে দেখে তাদেরকে আমার কদমের সামনে আনা হবে, আমি রসুল তাদের প্রথমেই কাউসার পান করিয়ে জান্নাতের পথে তুলে দিব। তাহলে রসুলুল্লাহর হাতে যদি আপনি কাউসার পান করে ভেস্তে যেতে চান, প্রথম কি লাগবে জোরে বলেন, কারে ওয়াজ শোনাই, ইমান প্রথম লাগবে, তারপর লাগবে নামাজ, প্রথম লাগবে, তারপর লাগবে সুবহানাল্লাহ, শিরক মুক্ত কুফর মুক্ত বিশুদ্ধ ইমান যার থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ থেকে ডবল নূর দিবেন, একটি সামনে ডানে দৌড়াতে থাকবে, আর তার হাত পা থেকে চেহারা থেকে নূর বের হতে থাকবে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল, যে তার চেহারা নূরটা লম্বা করতে চায় সেজন্য তা করে, কিভাবে? চেহারাতে যত দূর পানি পৌঁছাবে তত দূর নূর বেড়ে যাবে, বুঝে থাকলে জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমি এতক্ষণ আলোচনায় যা বুঝাতে চাইলাম, আমাদের ইমান লাগবে, আর কি লাগবে, আমরা কেউ আদা করতে পারি, কথা বলেন, নামাজ পড়বো পাচক তো, এখানে এতগুলো মানুষ জায়গা পায়নি দাঁড়িয়ে আছে, আবার ওখানেও দাঁড়িয়ে আছে, অর্ধেক লোক জরিপ করলে দেখাবে যাবে আজকে ফজর নামাজ পড়ে নাই, ঠিক কিনা? আজকে জোহর পড়ে নেই, আসর পড়ে নেই, মাগরিব পড়ে নেই, এশাও পড়ে নেই, কালকে ফজরও পড়বে না, পোক্ত নিয়ত আছে, ঠিক মুসলমান, নামাজ বাদ দিয়ে সুন্নি মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, ওটা ওহাবিচ্চ খারাপ, ঠিক কিনা?
আমাদের দেশে কিছু মুসলমান দেখবেন নামাজ নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, রসুল্লাহর সুন্নতের একটা আমলও নাই, সুন্নি মুসলমান। ইন্ডিয়াতে এদেরকে বলে টিটিএস, টানা টান সুন্নি। বাংলাদেশে বলে গরম সুন্নি, কি বলে? আর ইন্ডিয়াতে বলে টিটিএস, টিটিএস সংক্ষেপে, তার মানে টানা টান সুন্নি। নামাজ নেই হ্যায়, রোজা ভি নেই হ্যায়, মুহ মে দাড়ি ভি নেই হ্যায়, ঠিক কি না? আমরা এরকম সুন্নি হতে চাই না, আমরা সাহাবায়ে কেরামের মতো সুন্নি হতে চাই, আউলিয়ায়ে কেরামের মতো সুন্নি হতে চাই। আহারে, খাজনার চেয়ে বাজনা বেশি, আমার চেয়ে তার আওয়াজ ডবল হয়েছে, ঠিক আছে মাশাআল্লাহ, স্লোগান ঠিক আছে, তবে স্পিচটা বন্ধ রাখতে হবে, সময় মতো দিয়ে স্লোগান তারপর বন্ধ, ঠিক আছে, সুইচ বন্ধ করো ভাই, সব ভয় পাবার কিছু নাই, আমি বললাম স্লোগানটা জোরদার হয়েছে, ঠিক না? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, খামোশ, নামাজ পড়বানি সবাই, আমি নামাজের ব্যাপারে, নামাজের ব্যাপারে একটি হাদিস শোনাচ্ছি, যেহেতু কাউসার, নামাজ ছাড়া কাউসার পাওয়া যাবে না, তুই একটু শুনতে হবে না, বেনামাজির উপর আল্লাহর লানত, আর বেনামাজি কোনোদিন আল্লাহ রসুলের উম্মত হইতে পারবে, পেয়ারা উম্মত হইতে পারবে না। আমরা তো রসুল্লার শুধু উম্মত হইতে চাই না, পেয়ারা উম্মত হতে চাই। রসুল্লাহ সাল্লাম যখন ওহুদ যুদ্ধে গেলেন, কাফেরদের আঘাতে আল্লাহ রসুলের দুটা দাঁত শহীদ হয়েছিল, আপনারা জানেন, ঠিক কিনা? রক্ত ঝরেছে, হুজুর হাত তুলে দোয়া করছেন কাফেরদের জন্য, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, মালিক আমার কওমকে তুমি হেদায়েত করো, মাফ করে দাও, ওরা তোমারও চিনে নাই, আমাকেও চিনে নাই। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, ওহুদ যুদ্ধের পর রাসূলুল্লাহ সবচেয়ে বড় যে যুদ্ধে গেলেন তার নাম খন্দাক, কোরআনে যার নাম এসেছে আহজাব, জানেন আপনারা, খন্দকের যুদ্ধে তেমন কোনো কষ্ট হয় নাই, কাফেরদের অস্ত্রের আঘাতে মাত্র একজন সাহাবী শহীদ হয়েছিলেন তীরবিদ্ধ হয়ে, কম রক্তপাতে আল্লাহ পাক তার হাবিব মোহাম্মদ সাল্লামকে মহাবিজয় দান করেছিলেন, কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে আল্লাহর হাবিবের ও সাহাবিগণের আসর নামাজটা ছুটে গিয়েছিল, মাগরিবের পর হুজুর নামাজকে তুলেছেন, কিন্তু আসর নামাজ ছুটে যাওয়ার কারণে হুজুর এত বেশি কষ্ট পেলেন, হাত তুলে বদদোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ তাআলা যে কাফেরদের কারণে আজকে আসর নামাজ ছুটে গেছে আমাদের, তুমি সেই কাফেরদের সিনার কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। চিন্তা করেন মুসলমান, ওহুদ যুদ্ধে রসুলুল্লাহর দাঁত শহীদ হয়েছে, হুজুর বদদোয়া করেন নাই, খন্দক যুদ্ধে রসুলুল্লাহর আসর নামাজ ছুটেছে, হুজুর বদদোয়া করে দিলেন, ওহুদের রসুল্লাহর দাঁত শহীদ হয়েছে, সেটা ছিল রসুলুল্লাহর নিজের হক, খন্দকে নামাজ ছুটেছে, সেটা ছিল আল্লাহর হক। মাগরিবের পর জিব্রিল চলে আসলেন, হাদিসে কুদসি নাজিল হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব কদ্দন্ত হাক্কি আলা হাক্কি, দোস্ত মোহাম্মদ সাল্লাম, তুমি তোমার হকের উপর আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছ,
উহুদের দাঁত শহীদ হয়েছে আপনার, আপনি মাফ করেছেন। খন্দকে নামাজ ছুটেছে আমার হক, আপনি মাফ করেন নাই। নিজের হকের উপর আমার হককে আপনি তুলে ধরেছেন। ফা আনা উকাদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, আজ থেকে আমি আল্লাহ আইন করে নিলাম, এখন থেকে আমি আল্লাহ আমার হকের উপর আপনি রসুলের হককে তুলে ধরব। কিভাবে? ফামান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর, আপনার উম্মতেরই কেউ যদি সারা জীবনও নামাজ না পড়ে ঈমান আনার পরে, সে ফাসেক হবে, জাহান্নামে জ্বলবে, কিন্তু কাফের হবে না। ওয়ালাকিন্না মান তানা শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর, কিন্তু কোন হতভাগা দাড়ি আছে, টুপি আছে, নামাজ রোজা সব আছে, তারপরে যদি আপনি রসুলের একটি চুলকে নিয়ে মন্তব্য করে আমি আল্লাহ আইন করে দিলাম, সে কাফের হয়ে যাবে। আমার কথা, আমার কথা, তাফসিরুল কবির এগারোতম খণ্ড সুরাতুল বাইগেনার তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি এই হাদিসে কুদসিটি তুলে ধরেছেন, বলেন সুবহান। আমার দুঃখ লাগে একদল মানুষ যখন বলে আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে, বলে না? আমি তো কোনো ভালো মানুষকে কথায় কথায় কাফের বলি না, কথায় কথায় যারা কাফের হয় তাদেরকেই তো কথায় কথায় কাফের বলি। চোর চুরি করছে, ম্যাজিস্ট্রেট রায় দিছে 10 বছর জেল, আপনি চোরকে দোষলেন না ম্যাজিস্ট্রেটকে দোষলেন, যে ম্যাজিস্ট্রেট এই চোরের 10 বছর শাস্তি দিল, এটা একটা কাজ হইল? কিন্তু যে চুরি করছে একে আপনি দোষলেন? যে সমস্ত লেবাসধারী মৌলবী আল্লাহর সামনে বেয়াদবি করেছে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদাকর শানের খেলাফ বক্তব্য দিয়েছে, আম্মা জানদের সামনে বেয়াদবি করেছে, হযরত আলীকে মাতাল বলেছে, হযরত ওমরকে মদখোর বলেছে, সেই সমস্ত কুলাঙ্গার লেবাসধারী নাস্তিক মৌলবীদেরকে আমি কুফরের ফতোয়া দিয়েছি, কোনো ভালো মানুষকে ফতোয়া দেই না। আমার ভাইরা, আমি তো ভালো মানুষকে কুফর ফতোয়া দেই নাই। তোমরা সোশ্যাল মিডিয়া ক্লিক করলেই দেখবা অসংখ্য মানুষ আমাকে গালি দিচ্ছে, সমালোচনা করছে, মন্তব্য করছে, তাদের কথার উত্তর দেবার সময় আমার নাই, পিছন ফিরে তাকাই না। কিন্তু আল্লাহ তার হাবিবের সামনে কেউ বিন্দু পরিমাণ বেয়াদবি করলে বিনা চ্যালেঞ্জে থাকে ছেড়েও দিব না, বলে একটা আলেম কাফের হয়? বেটা, ফতোয়ার কিতাব পড়ছো? ফতোয়া আলমগিরিতে এসেছে। আমি দুইটা দৃষ্টান্ত দিই। ফতোয়া আলমগিরিতে আদম আলাইহিস সালাম কাপড় সেলাই করছেন, প্রথম কাপড় বানাইছেন, কাপড় সেলাই না বানাইছেন। কাপড় যারা বানায় বাংলাদেশে তাদের কি বলে? তাঁতি। তাঁতি আর প্রচলিত ভাষায় বলে জোলা। কি বলে? জোলা। কেউ যদি জানে কোন জোলা লন্ডন থেকে আসছে, মেয়ে বিয়ে দেয় না, জোলার কাছে কি মেয়ে দিব নাকি? হ্যাঁ, মানুষ মনে করে জোলারা বোকা হয়, কি হয়? কিন্তু আপনি জানেন না, যত কোটিপতি গার্মেন্টস ফ্যাক্টরি সব তুই জোলাই। কথা বল, নিটিং নিটিং যে কাপড় বানায় ওই বেটার 20 তলা ফ্যাক্টরি আর 2.5 কোটি টাকার BMW তে চলে, এই জন্য তারে তুমি সাপ কো সেলুট দাও, তো জোলাই, কাপড়ই তো বানায়, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কাপড় বানিয়েছেন বলে ফতোয়া আলমগিরিতে আসছে। কেউ যদি বলে বাবা আদম জোলাহা ছিল, সে কাফের হয়ে যাবে। উনি করছে জোলার কাজ, জোলা বলা যাবে না, কারণ তিনি নবী ছিলেন। ইউনুস আলাইহিস সালাম কাঠের কাজ করতেন,
কাঠ দিয়া ফার্নিচার বানাইতেন। রসুল্লাহ বলেছেন ইউনুস বিন মিত্তাককে কেউ যদি বলে কাঠ মিস্ত্রি সে কাফের হয়ে যাবে। আমি কাঠের কাজ করলে কাঠ মিস্ত্রি বলা যাবে, কিন্তু ইউনুস নবী কাঠের কাজ করছেন কাঠ মিস্ত্রি বলা যাবে না। কারণ ফতোয়া কাজী খানে এসেছে ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফরুন, নবীগণের শান খাটো হয় এই রকম কথা বলা কুফুরি। যে চুরি করে সে চোর, যে ডাকাতি করে সে ডাকাত, যে কুফুরি করে সে কাফের। ইকো কমাতে বলো। সম্মানিত সুদি কথা খেয়াল করছেন? তাবার ফিরে যাচ্ছি পিছনের কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে, নামাজ ছেড়ে দেওয়াকে বেনামাজির উপর কত নারাজ, যে কাফেরদের কারণে নামাজ ছুটে যাওয়াতে রাসূলুল্লাহ বদদোয়া করছেন। তাই সেই বেনামাজি কোনোদিন আল্লাহ রসুলের উম্মত হতে পারলো, পেয়ারা উম্মত হতে পারবে? না। নামাজ পড়বেন? যে কাউসার পান করতে চান নামাজ লাগবে? আগে কি ইমান, তারপর কি নামাজ? কাউসারের ব্যাপারে আরেকটি হাদিস শোনাচ্ছি, তারপর কাউসারের দ্বিতীয় ব্যাখ্যায় চলে যাব। আমাদের এক ঘন্টা কিন্তু চলে গেছে ইতিমধ্যে, ঠিক কিনা? সিলেটে রাখি বেশি ওয়াজ করলে মানুষ রাগ করে? বালা, আমার দৃষ্টিতে কম সময়ে বেশি কথা বলা ভালো নাকি সময় বেশি কথা কম, ওইটা তো ভালো না। আমাদের দেশে তো তাই হচ্ছে, ঘন্টার পর ঘন্টা কথা বলে বক্তা, ছটাক পাবেন ওয়াজ, বাকি সব আওয়াজ নাকি। আমাকে একজন দেখালে একটা ভিডিও, বক্তা ওয়াজ করতেছে, বাবার কাছে ছেলে চকলেট চাইছে, বাবা চকলেট আনতে পারে নাই, বাবার কান্নার ইতিহাস শোনাচ্ছে চকলেটের কাহিনী, বক্তাও কানতেছে, বুড়ারও হুক হুক করে কানতেছে। এটা কি আছে? আরেকবার নারায়ণগঞ্জে এক পুলিশ সুপার আলফা টু আমাকে মোবাইল বের করে, হুজুর দেখেন তো এটাকে ওয়াজ নাকি? তা আমি দেখি এক বক্তা কানতেছে, কেঁদে ওয়াজ করতেছে না, তার কাহিনী বলতেছে, খুলনা গেলাম, টেকনাফ গেলাম, মা কইল ভাত খাইতে খাইতে পারলাম না, কানতেছে, শ্রোতাও কানতেছে। আমি বললাম এটা ওয়াজ না, এটা আওয়াজ। বাংলাদেশে এই তো বেশি হচ্ছে নাকি? বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয় পৃথিবীর কোথাও তো তা হয় না। জরিপ করলে দেখবেন বাংলাদেশি বেনামাজি বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি, চোর বেশি, লম্পট বেশি, খাদ্যে ভেজাল দেয় বেশি, মিথ্যা মামলা দিয়ে মানুষকে নির্যাতন করে এইরকম লোকের সংখ্যা বেশি। পৃথিবীর কোথায় তো মামলা নাই, বাংলাদেশের যত মামলা, সাব কন্টিনেন্টেই মামলা, পৃথিবীর কোথায় তো মামলা নাই। আপনার উচ্চ আদালতের রেজিস্টার বলেছে যে পরিমাণ মামলা জমেছে উচ্চ আদালতে, তা যদি প্রপার প্রসিডিউড হয় রায় বের হতে 360 বছর লাগবে। কত বছর? এখন বলেন ভাই, এই মামলা যারা করছে আর যারা মামলা নিয়ে দৌড়াচ্ছে, খোঁজে দেখেন শতকরা 90, ঠিক কিনা? নামের আগে হাজি, নামের পরে গাজী, পাঁচক্ত নামাজি, মামলা করে এটারে পাজি ছাড়া কিছু বলাই যায় না, মিথ্যা মামলা, ঠিক কিনা? এগুলো বাংলাদেশে বেশি কেন? এত ওয়াজ হচ্ছে তারপর বেশি কেন? মূলত ওয়াজ হচ্ছে না, ওয়াজের নামে আওয়াজ হচ্ছে, ঠিক কিনা? আগে আমাদের মা শায়েখগণ, আমার পূর্বপুরুষ জনপুর খানদানের পীরগণ 40 মিনিট ওয়াজ করতেন, আধা ঘন্টা ওয়াজ করতেন, কত হেদায়েত পেত মানুষ। বদরপুরের পীর সাহেব বা ফুলতলির মরহুম পীর সাহেবকে দেখেন, কতক্ষণ ওয়াজ করছে? আধা ঘন্টা 40 মিনিট, ঠিক কিনা? কত মানুষ হেদায়েত হয়েছে তাদের হাতে। এখন সার রাত ওয়াজ চলতেছে, সকালবেলা বিরিয়ানির পোটলা সিন্নি কর না তোমরা, এটা নিয়ে বাড়ি যায়, বউ জিজ্ঞেস করছে কি শুনছো, ওকে কিচ্ছু মনে নাই, মজা লাগছে, ঠিক কিনা? আমরা আজকে নামাজের ওয়াদা করছি, ওয়াদা ঠিক থাকবে? সবাই পড়বো নামাজ, হাত উঠো, ইয়া আল্লাহ ওয়াদা করছি অদ্য হতে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি নামাজ ছুটে যায় তওবা করে কাজা হিসেবে আদায় করব। হাত আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। সম্মানিত সুদী,
কাউসারের ব্যাপারে প্রথম অংশে আরেকটি হাদিস শোনাবো, তারপর কাউসারের দ্বিতীয় পর্বের আলোচনা করে আমি নেমে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা তিন আয়াতের তফসির আজকে শুনতে পারবো না, প্রথম আয়াতের তফসিরটা শেষ করব সংক্ষেপে। কথা বুঝতেছেন ভাই? ইবনু কাসির আরেকটি হাদিস নকল করেছেন, আল্লাহর হাবিবের শাহাদ করেছেন, কাউসারের ব্যাপারে বলেছেন, হুয়া নাহরুন ফিল জান্নাহ আতানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা আনিয়াতুহু আদাদুল কাওয়াকিব তুরাবুহু মিসকুন আবিয়াদু মিনাল লাবানি আহলা মিনাল আসালি। তিরমিজিতে এসছে, মান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা। রাসূলুল্লাহ বলেছেন কাউসার হলো বেহেশতের নহর, আমার আল্লাহ আমাকে দান করেছেন, এই কাউসার নহরের পাত্রের সংখ্যা তত, আকাশের নক্ষত্রের সংখ্যা যত। রাসূলুল্লাহ বলেছেন সেই কাউসারের মাটি হবে মিস্কের, আর সেই নহরের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিঠা। তিরমিজিতে এসেছে সেই কাউসার থেকে এক ভোগ পানি যে পান করবে, জিন্দগিতে আর কোনোদিন তার তৃষ্ণা লাগবে না। কাউসারের মাটি কিসের? মিস্ক। মিস্কু বুঝেন, যেটারে বাংলাদেশে আপনারা বলেন মেশক, এটার আসল উচ্চারণ কি? মিস্ক। বুখারিতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতিয়াবুত্তি বিল মিস্কু, সবচেয়ে মূল্যবান দামি সুগন্ধি হলো মিস্ক। দাম জানেন এই মিস্কো, যে মিস্কো থেকে আতর হয় আতর, এটার দাম জানেন কত? আমি একবার মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববী সাল্লামের বাহিরে আতরের দোকানে ঢুকলাম, আমার শখ জাগছে সবচেয়ে দামি আতর লাগাইতে না পারলো দেখবো গ্রামে। আমি বললাম ভাই সবচেয়ে দামি আতর কোনটা বের করেন? এতটুকু একটা বোতল বের করছে, এতটুকু এক তোলা, বলে সবচেয়ে দামি আমার দোকানে এটা আছে। আমি বললাম দাম কত? বেশি না, 12,000 রিয়াল। আমি হিসেব করছি 2,40,000 টাকা এতটুকু একটা বোতল আতর। মনে মনে বললাম আমার না, রুমের বাকি 1,000 টাকা মিলেলেও তো কিনতে পারবো না, তো একটু গ্রান নেই। আমি বললাম দেন ভাই একটু গ্রান নেই। আর রমজান মাসে দেখবেন বাইতুল মুকাররমের সামনে আতর বিক্রি করে, এত বড় নাম জান্নাতুল ফেরদৌস, দাম 15 টাকা। ওতে তো 15 টাকা সরিষার তেল নাই। রাসূলুল্লাহ বলেছেন আমার কাউসারের মাটি পুরাটাই মিস্কের। সুবহানাল্লাহ বল। আবিয়াদু মিনাল লাবানি আহলা মিনাল আসাল, সেই কাউসার দুধের চেয়েও সাদা মধুর চেয়েও হবে মিঠা। মান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা, একবার যে সেখান থেকে এক ঢোক পান করবে জিন্দগিতে তার তৃষ্ণা লাগবে না। সে কাউসার পান করতে চাই, সেজন্য কি লাগবে? আগে ইমান, তারপর আগে ইমান, তারপর ইমান, তারপর নামাজটা হলো ইসলাম। ইমানের পর নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ইসলাম। আপনি যে মমিন, তারপর মুসলিমের সিগনিফিকেশন হলো নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। এবার কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা, ইমাম আলুসি তাফসির রুহুল বায়ানি, ফখরুদ্দিন রাজি তাফসিরুল কবির, ইসমাইল হাক্কি রুহুল বায়ান, অসংখ্য অথেন্টিক তাফসিরে আমি দেখেছি তারা লিখেছেন কাউসার মানে শুধু নহর না, কাউসারের ব্যাখ্যায় তারা লিখেছেন খাইরুন খাইরুল কাসির মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশশাফাআতি ওয়া নাহউহা। রাসূলুল্লাহকে আল্লাহ 1,500 বছর আগে যে সম্মান, যে নিয়ামত, যে মর্যাদা দান করেছেন দুনিয়াতে আর দিবেন আখেরাতে, তার সবটার নাম কাউসার। সুবহানাল্লাহ। এবং হাউজে কাউসার ওই কাউসারের অন্তর্ভুক্ত বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে সবচেয়ে বড় হলো রাসূলুল্লাহর নবুয়াত।
রসুল্লাহকে আল্লাহ যে নবুয়ত দিয়েছেন দেড় হাজার বছর আগে, পূর্বের কোন নবীকে ওই রকম ক্ষমতা সম্পন্ন নবুয়ত দেন নাই। সেজন্য মুসলমান, লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই, কিন্তু আমার আখিরি নবী নূর নবী মোহাম্মদ সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন দেড় হাজার বছর আগে। আল্লাহ পাক নূর নবীর দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই, আখিরি নবী মোহাম্মদ সাল্লাম মাত্র দিনের দাওয়াত দিয়েছেন 23 বছর। সুবহানাল্লাহ। পূর্বের নবীদের কাছে জিব্রিল কারো কাছে এসেছে একবার, কারো কাছে দুইবার, কারো কাছে তিনবার, কারো কাছে 10 বার, আর আমার নূর নবীর কদমে জিব্রিল এসেছে 23 বছরে 24,000 বার। কতবার? কারণ আল্লাহর কাছে লাখো নবীর হাজার হাজার বছর একদিক, আখিরি নবীর 23 বছর আরেক দিক। 23 বছরে আল্লাহ পাক দেড় হাজার বছর আগে নূর নবীর দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। হুজুর যখন বিদায় হজ্জে আসলেন, ইমামে খাজেন তাফসীর খাজেনের মধ্যে লেখেন, বিদায় হজ্জের দিন আসর নামাজের শেষ সময় মাগরিবের আগে নূর নবী উটের পিঠে বসা ছিলেন। আসর নামাজের শেষ সময় মাগরিবের আগে রসুল্লাহর সামনে লক্ষাধিক সাহাবী দাঁড়িয়ে আছেন। এমন সময় জিব্রিল খোঁজ খবর নিয়ে আসলেন, আলী অমাক মাল তোলাকুম দিনাকুম ওয়াতমাম তো আলাইকুম নেমাতি ওয়ারাদি তোলাকুমুল ইসলাম দিনা। বিশ্ববাসী, আজকের এই দিনে মোহাম্মদ সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামত সমাপ্ত করলাম, আর সন্তুষ্ট চিত্তে শুধু মোহাম্মদ সাল্লামের দিনকে আমি আল্লাহ মনোনীত করলাম। তাহলে পূর্বের লক্ষাধিক নবীকে আল্লাহ যে নবুয়ত দিয়েছেন, তার অনেক পাওয়ারফুল নবুয়ত তার আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, এটা রসুল্লাহর কাউসার। সুবহানাল্লাহ। তারপর কোরআন, আল্লাহ রসুলকে আল্লাহ যে নেয়ামত মর্যাদা দান করেছেন, তার মধ্যে আরেকটি বড় নেয়ামত হলো 30 পারা কোরআন। এমন এক কোরআন কিতাব দিলেন, সুবহানাল্লাহ, পূর্বের সব আসমানি কিতাব একদিক রাখলেও আল্লাহর কোরআনের একটি আয়াতের একটা শব্দের ওজন নিতে পারবে না। আবার বলছি, পূর্বের সকল আসমানি কিতাব এক পাল্লায় দিলেও রাসূলুল্লাহর এই কিতাব আল্লাহর কোরআনের একটি আয়াতের একটি শব্দের ওজন নিতে পারবে না। পূর্বের নবী বিদায় নিয়েছেন, তার কিতাবও বিদায় নিয়েছে। নবী বিদায় নিয়েছেন, মুজিজাও বিদায় নিয়েছে। আমার হুজুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারাতে বিশ্রাম নিয়েছেন, কিন্তু শ্রেষ্ঠ মুজিজাটা উম্মতের কাছে রেখে গেছেন। আল্লাহু আকবার! কেমন মুজিজা? মুজিজাতুন খাতিমাতুন খালেদাতুন সারমাদিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত তোকে মুজিজা, মানব গোষ্ঠীকে আল্লাহ তার রসূলের সত্যতার জয়গান শুনিয়ে দিবে। সেজন্যই তো আজও সারা দুনিয়ার মানুষ এই কোরআনের কারণে ইসলামের শীতল ছায়া আশ্রয় নিচ্ছে। ইউরোপে আমেরিকায় মুসলমান হবার হিরিক পড়ে গেছে। জার্মান চ্যান্সেলর মার্কেল অ্যাঞ্জেলা বলেছে, 2050 সালে ফ্রান্সে মুসলমান হবে মোস্ট পপুলেটেড নেশন, বৃহত্তম জাতি। সুমান আলোকিত, কষ্ট হয় তোমাদের? এই কথা শুনে ততটুকু খুশি হও নাই তোমরা, যুব ক্রিকেট জিতেছে তাতে যতটুকু খুশি হইছ, ঘোড়ার ডিমের খেলা খুশি হইলি কি না হইলি কি, ঠিক কিনা? দেশে যে কত রকম পাগল আছে, এগুলোর পাবনা তো ভর্তি করবে না। এই ক্রিকেট জেতাতে কোন কোন এলাকায় যুবকরা ল্যাংটা হয়ে নেচেছে। আমার যতটুকু মনে পড়ে, আমি একটা আর্টিকেলে দেখেছি, বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফি জিতেছে 1997 সালে নাকি মালয়েশিয়াতে খেলাটা হয়েছিল, ওখানে বাংলাদেশিরা মালয়েশিয়াতে বসে যারা চাকরি করে স্টেডিয়ামে খেলা দেখছে, বাংলাদেশ আইসিসি জিতছে খুশিতে দুই বাঙালি হাসতে হাসতে মারা গেছে।
মালয়েশিয়ানরা বলে পাগল দেখছি, এরকম পাগল তো আমাদের জঙ্গলও নেই। ঠিক কেন খেলা নিয়ে এত মাতামাতি বাংলাদেশে? যেই দেশে এত বেকারত্ব ওই দেশে খেলা নিয়ে এত মাতামাতি কেন বলেন তো? পৃথিবীর স্টেডিয়ামগুলোতে সবচেয়ে বেশি কম লোক কোন দেশে হয়? জাপানে। যত বড় লীগ হোক আর টিম হোক, স্টেডিয়ামে কোনো দর্শক নাই, কাজ নিয়ে ব্যস্ত ওরা। এই শয়তানের বলটা কই যায় এটা দেখার দরকার আছে? পৃথিবীতে খেলাধুলায় সব যেই দেশটির নাম মোটেও আসে না, বললেন তো ওই দেশটা কোনটা? ইসরায়েল। বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেটে ইসরায়েলের নাম শোনা যায় কেন? পৃথিবীর সবচেয়ে বেশি জড়বাদী নাস্তিক কুখ্যাত কাফির ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। সে দেশটি খেলাধুলা নিয়ে কোনো মাথামাতি নাই, তারা বসে আছে গবেষণাগারে কিভাবে মুসলমানকে কত জলদি হত্যা করা যায়, কিভাবে একের পর এক ডিপ্লোমেসি দিয়ে মুসলমানকে কাবু করা যায়। আর আজকে মুসলমান আমরা আসল কাজগুলো বাদ দিয়ে খেলাধুলা নিয়ে, পয়লা বৈশাখ নিয়ে, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে, 31st night নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমাদের সংশোধন হতে হবে কথা বলে মার্কেল অ্যাঞ্জেলা বলেছে 2050 সালে ফ্রান্সে মুসলমান হবে 1 নম্বর জাতি। না পারতে কইস? মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি মেকার এবং থিঙ্ক ট্যাঙ্ক যারা দেশের নীতি বানায়, ওরা বলেছে 2040 সালে যুক্তরাষ্ট্রে মুসলমান হবে দ্বিতীয় বৃহত্তম জাতি। সে সূত্র ধরে আমি বলবো যুবকরা অপেক্ষায় থাকো, 2080 সালে হোয়াইট হাউসে আল্লাহর কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, একমাত্র কোরআনের কারণে। রাসূলুল্লাহ বলেছেন বুখারীতে এসেছে দ্বিতীয় খণ্ডের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন পূর্বের প্রত্যেক নবীর দ্বারা মুজিজা ঘটেছে। ইন্নামা উতিতু ওয়াহিয়ান আওহাহুল্লাহু ইলাইয়া, আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ যে মুজিজা দিয়েছেন তা হলো 30 পারা কোরআন। আমি আশা করি এই কোরআনের কারণে হাসরে ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিয়া ইয়াওমাল কিয়ামা, আমি আশা করি কোরআনের কারণে কাল হাসর ময়দানে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন হাসরে 120টি কাতার হবে, তার মধ্যে 80 কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদি। কোরআনের কারণে। কি কারণে? রাসূলুল্লাহকে আল্লাহ যে কাউসার দান করেছেন তার মধ্যে রয়েছে কোরআন। তারপরে আখেরাতে রাসূলুল্লাহ সাফাত করবেন, সুবহানাল্লাহ, সেটাও রাসূলুল্লাহর কাউসারের অন্তর্ভুক্ত। কাউসার মানে আল খাইরুল কাসির মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াস শাফাআতি ওয়া নাহুহা। রাসূলুল্লাহকে আল্লাহ 1500 বছর আগে যে নিয়ামত, যে মর্যাদা, যে সম্মান দিয়েছেন আর আখেরাতে দিবেন, তার পুরাটার নাম কাউসার, তার অন্তর্ভুক্ত হলো হাউজে কাউসার, নাহরুল জান্নাহ কাউসার বলেন, সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম কথা বলেন? রাসূলুল্লাহ সাফাত করবেন, পূর্বের কোন রবিকে এরকম ক্ষমতা আল্লাহ দিবেন না, দিবেন। আজ রাসূলুল্লাহ সাফাত অস্বীকার করার একটা দল বাংলাদেশে আছে, আছে কি না? আমি তো বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, আপনারাই নামটা বলেন, কি নাম যেন? আহলে হাদিস আছে না, এরা সাফাতকে অস্বীকার করে। অনেক মৌলবি বলে আব্বাসি বাড়াবাড়ি করে, আমি তো আমার কথা বলি না, আল্লাহ রসুলের সাফাতকে যারা অস্বীকার করে তাদেরকে তো মুসলমান বলার সুযোগই নেই, এটা আমার কথা। ইবনু হাজার আসকালানির নাম শুনছেন? কেমন আমাকে দেশি মৌলবির মতো? 200,000 হাদিসের হাফেজ, বুখারি শরীফের প্রথম ব্যাখ্যা গ্রন্থ লেখছেন ফাতুল বারি, সুবহানাল্লাহ, উলুম ও মুস্তালাহিল হাদিস, উলুমে হাদিসের বড় কিতাবগুলো লিখে গেছে ইবনু হাজার। তিনি বলে, তিনি লিখেছেন ইন্নাল আখবার বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাদবালাগা হাদ্দাত তাওয়াতুর, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। আপনারা যারা উসুলে ফেকার কিতাব পড়েছেন, নূরুল আনোয়ার, হুসামি, উসুলে শাসি, আপনারা পেয়েছেন মুতাওয়াতির হাদিসের অস্বীকারকারী কাফের। তবে যারা রাসূলুল্লাহর সাফাতকে অস্বীকার করে, আমি তাদের মুসলমান স্বীকার করতে পারি না। তা আমার ফতোয়াটি কি অতিরঞ্জিত? হ্যাঁ, নতুন লাগে, আগে কেউ বলে নাই, এতটুকু পার্থক্য। আগে কেন বলে নাই? সবাই সব বলতে পারে না, না পরে নাই তা বলা যাবে না, পড়ছে সবাই সব বলতে। সুফি দরবেশদের অভ্যাস, তারা কাফেরকে কাফের মনে করে কিন্তু বলে না। মুফতি মুহাদ্দিসের অভ্যাস, তারা কাফেরকে কাফের মনে করে এবং বলে। বুঝেন নাই কথাটা, আবার বলে দিচ্ছি, আপনাদের প্রশ্ন আসতে পারে, আব্বাস হুজুর এত কাফেরকে কাফের বলে, আগের পীরমা শেখরা বলে নাই কেন? সুফি দরবেশদের মানহাজ নাজারিয়া হলো, তারা কাফেরকে কাফের মনে করে, চুপ থাকে, বলে না। দাঈ ইলাল্লাহ মুহাদ্দিস মুফতির কাজ, কাফেরকে কাফের মনে করে এবং বলে। যে কাফেরকে কাফের মানতেছে, যে বলতেছে, তাকে তিনি সমর্থন করছেন, ঠিক কিনা? এক একজনের দাওয়াতি স্টাইল এক এক রকম হবে, সবারটা মিলিয়ে দিনের কাজ, একজনের একার কাজ দিনের কাজ না। কেউ খেত কর্ষণ করে, কেউ খেতে সার দেয়, কেউ বীজ বপন করে, কেউ নিরি দেয়, কেউ ফসল কাটে, কেউ ধান ভাঙ্গায়, কেউ চাল বানায়। সবার সম্মিলিত প্রয়াসের ফসল হলো চাল, ওইটা বাড়িতে এনে বল মাছ দিয়া টক দিয়া রান্না করে খান, ঠিক কিনা? কারো বল মাছ বলাতে হাসলেন কেন? আপনাদের সিলেটে বল মাছটা খুব প্রিয়, ঠিক কিনা? আমারও খেতে মজা লাগে, খাই না চুলকানির ভয়তে, আমার আবার একটু অ্যালার্জি প্রবলেম আছে, কিন্তু খেতে মন চায়, কিন্তু চুলকানির ভয়তে খাওয়াও যায় না। সমান আরেকটা জন আপনাদের কি বিরুইন ভাত, এটা প্রথম যখন সিলেটে আসছি আর 12-15 বছর আগে, এটা প্রথম হাত দিয়ে আমি বুঝতাম যে এই দেশে মনে হয় প্লাস্টিকের চাল খায়, অনেকটা প্লাস্টিক টাইপই লাগে। পরে বুঝলাম না এটা খুব বেশি আদর করলে বিরুইন ভাত দেয়, নাকি মগন সাহেব বলেন না? খুব বেশি আদর করলে বিরুইন ভাত দেয় আর বোয়াল মাছটা খাওয়ায়। আলহামদুলিল্লাহ হযরত শাহজালালের পদধন্য সিলেটের আসলে মানুষগুলো আল্লাহ দিনের জন্য জান কোরবান, কোনো সন্দেহ নাই। পরবর্তীতে জনপুর, বদরপুর, বিশেষ করে ফুলতলির মরহুম পীর সাহেবের খেদমতে, রামপুর দরবারের যারা অনেকেই খেদমত করছে, যেমন রামপুরি দরবারের একটি শাখাতেই দরবার, চান্দাই দরবার, ঠিক কিনা? খেদমত করছেন, তার আরও অনেক পীরমাশায়েখের খেদমতে সিলেটে আছে, সেজন্য আজও সুন্নিয়তের একটা দুর্গ হয়ে আছে এই মাটি। একটা জিনিসের অভাব আমি দেখতে পাচ্ছি, ঐক্য নাই। ঐক্য যদি না থাকে, এই দুর্গ বেশি দিন টিকবে না, শত্রুরা ভেঙ্গে চুরমার করে দিবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে না বলেন? সম্মানিত সুধী, কথাগুলো খেয়াল করছেন? এখন আমাদের ছোটখাটো বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, আমার মাসলাকেরটা আমার কাছে, তোমারটা তোমার কাছে, কিন্তু কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই ক্ষেত্রে আমাদের কাদা ছড়াছড়ির কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, নাইলে ওই যে গৃহস্থদের অবস্থা হবে, বুঝলেন নাই? হ্যাঁ, গৃহস্থ আর চোরের যে অবস্থা সেটা হবে, কথা বুঝেন? সম্মানিত সুধী, সাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আমরা বিনা দলিলে বিশ্বাস করি রাসূলুল্লাহ সাফাত করবেন। আমি একটি কথা বলছি, অতিরঞ্জিত মনে করবেন না, আল্লাহ রাসূলের সাফাতের উপকার পূর্বের নবীরাও নিবেন। রাসূলুল্লাহ সাফাত করবেন মূলত দুই প্রকার, একটা সাফাতে কুবরা আর একটা সাফাতে সুগরা। মোট রাসূলুল্লাহ 10 প্রকার সাফাত করবেন। বুখারি দ্বিতীয় খণ্ডের হাদিস, হাসর ময়দানে মানুষগুলো যখন সমবেত হবে, মানুষ অপেক্ষায় থাকবে মিজানের পাল্লা কেন চালু হয় না, হিসাব বিকাশ শুরুর আগেই জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে, প্রচণ্ড গর্জন আসবে, হাসরবাসী ভয়তে বিহ্বল হয়ে যাবে, আহা এখনো হিসাবই শুরু হয় নাই, জাহান্নামের দরজা খুলে গেছে, হিসাব দিব কেমন করে? সবাই বলবে চলো
আল্লাহর কোনো প্রিয় বান্দার কাছে যে সুপারিশ করে দুইটা কাজ, একটা বন্ধ করি একটা চালু করি, পাল্লা চালু করি জাহান্নামের দরজা, কথা বলেন সবাই যাবে হযরত আদমের কাছে। হাদিসটি সহিহ বুখারীতে এক পৃষ্ঠা ব্যাপী। বিশ্ববাসী হযরত আদমকে যে বলবেন আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা আলানা ইলা রাব্বিক, রে আদম তুমি মানব জাতির আদি পিতা, আল্লাহ পাক তোমাকে নিজের হাত দিয়ে তৈরি করেছেন, তুমি আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করো। হাদিসের মূল বক্তব্য তিনি করতে পারবেন না, হাসরবাসী চলে যাবে হযরত নূহের কাছে তিনিও পারবেন না, চলে যাবেন ইব্রাহিম খলিলের কাছে তিনিও পারবেন না, মুসার কাছে তিনিও পারবেন না, ঈসার কাছে তিনিও পারবেন না। হযরত ঈসা বলে দিবেন আজকে আমরা কেউ সাফাতের জন্য দাঁড়াতে পারবো না, আল্লাহ পাক সাফাতের চাবি তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর হাতে তুলে দিয়েছেন। ইবনু কাসির তাফসির ইবনে কাসিরে লিখেছেন রসুল্লাহর উম্মতের আলেমদেরকে দাঁড়াবার জন্য প্রত্যেককে আল্লাহ পাক হাশর ময়দানে একটি নূরের মিম্বর দিবেন, পূর্বের নবীদের জন্য একটি নূরের মিম্বর থাকবে, কিন্তু আপন রসুলকে সবার সঙ্গে দাঁড় করাবেন না, আর সে আজিমে নিজের সঙ্গে মাকামে মাহমুদে দাঁড় করিয়ে দিবে। হাসরবাসী চলে যাবে, যে দেখবে রসুলুল্লাহ আল্লাহকে সাজদা করছেন, হুজুর আল্লাহর কাছে ফরিয়াদ করছেন কান্না করে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, মালিক আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসালতু তা ওয়াশফা তুশাফা, হাবিব আপনার নূরের মাথা উঠান, আপনার চোখের পানি আমার আর বরদাস্ত হয় না, আমার কাছে চান যা চাইবেন তাই পাবেন, আমার কাছে সুপারিশ করুন যা বলবেন তাই কবুল হয়ে যাবে। হুজুর বলবেন মালিক মিজানের পাল্লা চালু করে দাও, হাসরবাসী আর ধৈর্য ধরতে পারছে না। আল্লাহ মিকাইলকে ডেকে বলবেন রে মিকাইল আমার হাবিব ফরিয়াদ করেছেন, আর দেরি করো না, মিজানের পাল্লা চালু করে দাও। হুজুর বলবেন মালিক এখনো হিসাব বিকাশ শুরু হয় নাই, জাহান্নাম কেন খুলে রেখেছো বন্ধ করে দাও। আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবেন না মালিক আমার হাবিব আজকে যা বলবেন সব আমি শুনব না, সঙ্গে ওয়াদা করেছি জাহান্নামের দরজা বন্ধ করে দাও, হিসাব বিকাশ শেষের আগে আর খুলবে না, জাহান্নাম বন্ধ হয়ে যাবে। এই হাদিসটি সহিহ বুখারীতে এসছে। তাহলে রসুল্লাহ সাফা শুধু আমরাই পাবো না পূর্বের নবীরাও পাবেন? আলে হাদিসরা কথায় কথায় বুখারিতে আছে নাকি মুসলিমে আছে নাকি? পড়তে দিলে পড়তে পারবে না, এক লাইন কেমনে পড়বে? আন্ডার ব্যাপারে সুটকির আরদার, চা পাতার কনজুমার, হে আলে হাদিস কথা বলে এটা কি বুখারিতে আছে মুসলিমে আছে? আরে বাবা তোমরা যে সবই কি বুখারি মুসলিমে থাকতে হবে? কথা বলে তোমাদেরকে আমি 100,000 টাকার চ্যালেঞ্জ করি, আহলে হাদিস ভাইরা তোমরা যে বুকের উপর হাত বাঁধো এরকম একটা হাদিস বুখারী মুসলিমে যদি বের করে দিতে পারো আমি 100,000 টাকা দেব। গরিব মানুষ আমি কম বলছি, কথা বলবে বাকি চারটা হাদিসের কিতাব সিয়াসের তার বাকি চারটার একটা তো বুকের উপর হাত বাঁধার একটি সনদ সহ সহিহ হাদিস নাই, কিন্তু তোমরা বুকের উপর হাত বাঁধতেছো এই হাদিসটা আছে সহিহ ইবনে খোজাইমাতে সিয়াসিত্তার বাইরে, তাও জয়ীফ রেওয়ায়েত। তো বুকের উপর হাত বাঁধার ক্ষেত্রে বুখারি মুসলিম সিয়াসিত্তা খুঁজলা না, আমরা রসুল্লাহ শানে কথা কইলি বুখারি মুসলিমে খুঁজো, একেই বলে GMTT যাতে মাতাল তালে ঠিক, যাতে মাথা বুখারিতে থাকলি কি মানবা তোমরা? কুমিল্লাতে এক জায়গায় আমি ওয়াজ করতেছি, মিলাদ ক্যাম্পের ব্যাপারে বলতেছি, এক লোক দাঁড়াইছে বুঝলেন,
প্যান্ট শার্ট টাই লাগায়া দাঁড়ায় একটা, হুজুর আপনি যে কেয়ামের কথা কেন এটা বুখারিতে আছে? আমি বললাম বুখারিতে থাকলেও তো তুমি মানবা না। কেন? আমি বললাম তোমার মুখে তো দাড়ি নাই, বুখারি কিতাব বললে বাসে তো দাড়ির কথা আছে। এবার ব্যাকল হয়ে গেছে। তার মানে তোমাদের মতাদর্শের বাইরে বুখারি মুসলিমও মানো না, কোরআনও মানতে চাও না। বুখারি মুসলিম দলিল দাও, আল্লাহ রসুলের শাফাতের পক্ষে শুধু বুখারি প্রথম খণ্ডে 40টার মতো হাদিস আছে, মানো না কেন, গ্রহণ করো না কেন? কারণ তোমাদের বাপ পূর্বপুরুষ ইবনে তাইমিয়া অস্বীকার করছে, ইবনে আব্দুল হাব নজদি অস্বীকার করছে, নাসিরউদ্দিন আলবানী ওরফে ফালাফালি অস্বীকার করছে, আর আমার ভাই জাকের নায়েকরে বাদই দিলাম। ঠিক কিনা? কেন বাদ দিলাম? যেহেতু এখন সে নির্যাতিত ভারতের হিন্দুদের দ্বারা, এখন তার বিরোধিতায় কথা বলা হিন্দুদের সমর্থন করা, আমি তার হেদায়তের দোয়া করি। 2007 সাল পর্যন্ত যেভাবে সে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বে কথা বলেছে, ফতুয়াবাজি করছে 2008 থেকে, আমি চাই আবার সে ফতুয়াবাজি বাদ দিয়া কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে কথা বলে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরুক, অন্য ধর্মের অসারতা প্রমাণ করুক। ঠিক কিনা? কারো সাথে আমাদের ব্যক্তিগত ফিকশন নাই, আল্লাহর দিনের স্বার্থেই পক্ষ নেই, আল্লাহর দিনের স্বার্থেই বিরোধিতা করি। ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, রসুলা শাফাত করবেন বিশ্বাস হয়? শুরু হবে মিজানের পাল্লা। আল্লাহ রসুলের খাতিরে উম্মতের 70,000 আলেম পাল্লার কাছে যেতে হবে না, বিনা হিসাবে জান্নাত পাবে। তারপর আসবে আল্লাহ রসুলের ঐসব উম্মত নেককার যারা ফার্স্ট চান্সে জান্নাত পাবে, কিন্তু হিসাব দিয়ে আল্লাহ হিসাব দিবেন, রসুলার খাতিরে হিসাবগুলো সহজ করে দিবেন। বুখারী কিতাবুল ইলমের হাদিস হুজুর বলেছেন, মান্নু কিসা উদ্দিবা, যার হিসাব গ্রহণ করা হবে তাকে আজাব দেওয়া হবে। এই কথা শুনে আম্মা জানায় সারা দিয়ে আল্লাহ তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই দিক তাকাও, ওদিক তো ফটো তুলে এলে কি দেখবা, কোরআন তো এই দিক, আমারটাই তুলবে, তোমারটা তুলবে না, তাকায় লাভ নাই, এই দিক তাকাও, না তোলাটাই ভালো। কথা বুঝতেছেন? রসুল্লাহ বলেছেন মান্নু কিসা উদ্দিবা, আল্লাহ যার হিসাব ধরবেন ওরে আজাব পাইতেই হবে। আম্মা জান আয়েশার কি জ্ঞান ছিল, এলেম ছিল, সুবহানাল্লাহ, তৎক্ষণাৎ তিনি কোরআন থেকে দলিল দিছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আপনার উম্মতের হিসাব তো সহজ হবে, আল্লাহ বলছেন, আর আপনি বলতেছেন আল্লাহ যার হিসাব দিবেন তার আজাব পাইতে হবে, আমি তো বুঝলাম না। মায়েশার জ্ঞান, সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নূর নবীর কদমে বেশি সময় দিছেন, এই জন্য এলেমের ভান্ডারটাকে আল্লাহ তারে দান করে দিচ্ছে। দলিল দিছে কেমন, যে আপনি বলতেছেন মান্নু কিসা উদ্দিবা, আল্লাহ যার হিসাব দিবেন তার আজাব পাইতেই হবে, আল্লাহ নিজে তো কোরআনে বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আল্লাহ উম্মতে মুহাম্মাদির হিসাব সহজ নেবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, আপনার খাতিরে, আর আপনি বলতেছেন হিসাব নিলে আজাব পাইতে হবে, বুঝলাম না। হুজুর বলেন আয়েশা তুমি বুঝো নাই, আল্লাহ যে হিসাব দিবেন নামে মাত্র আমল নামার সামনে ধরে একটা হিসাব নিবেন নিয়ম কানুন রক্ষা রাখা ঠিক করার জন্যে, কিন্তু তিনি হিসাব দিবেন হিসাব ধরবেন না, হিসাব নেওয়া এক জিনিস, হিসাব ধরা তো আরেক জিনিস। এই হাদিসটি যখন আমি আমার ছাত্রদের পড়ালাম সহিহ বুখারীতে, সহজে তাদেরকে একটা দৃষ্টান্ত দিলাম যে তোমাদের কাউকে আমি 1,000 টাকা দিলাম কোনো কাজে, তুমি এসে আমাকে হিসাব দিলা হুজুর ভাড়া 300, খাওয়া 200, কিনতে 400, এই সেই 1,000 হিসাব দিলা, আমি বললাম ঠিক আছে বুঝেছে। ছাত্র আসার পর আমি খাতা কলম নিয়ে বসছি, বলো কোথায় কি লাগছে, 10 পয়সা হইলো ঠেকবে কিনা, কোন কথা বলে হিসাব নিলাম ধরা খাইলো না, হিসাব ধরলাম ধরা খায়, হিসাব নেওয়া এক জিনিস, হিসাব ধরা মারা তো ঘুমায় গেছে, স্বপ্ন দেখা শুরু হল, চাটা দাও না কেন, আমার যাওয়ারও টাইম হয়েছে,
বা শেষ করে দিচ্ছি, অনেক বারোটা অনেক রাত হয়ে গেছে আর নয় আজকে। এই তুমি কোথায় যাচ্ছ? ছোট্ট একটা দোয়া হবে তো। আর তোমরা দাঁড়িয়ে আছো কেন ওদিকে? বোগ্গা না, হ্যাঁ বোগ্গা হয় নাই বোক্কা। অনেকটা শিখতেছি। আরে মিয়া বসেন বসেন বললো বিপদ আছে, এর চেয়ে ভালো বোক্কা যান এটাই ভালো। সম্মানিত শুধু রসুল্লাহ বলেছেন আল্লাহ হিসাব নিবেন, হিসাব ধরবেন না। রসুল্লাহর একদল ইমানদার আমলদার বেহেশতে যাবে, এরপর আসবে উম্মতে মুহাম্মদী কবিরা গুনাহগার, হুজুর তাদের জন্য সাফাত করবেন, বেহেশতে যেতে থাকবে। আবু দাউদের হাদিস, হুজুর বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ আমার সুপারিশ কবুল করে দিবেন। হিসাব নিকাশ শেষ, জান্নাতিরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ আপন হাবিবকে ডাক দিয়ে বলবেন হাল রাদিতা, সুবহানাল্লাহ, হাল রাদিতা, মোহাম্মদ সাসম রাজি হয়েছেন? হুজুর বলবেন আল্লাহ রাজি হইতে পারলাম না। আল্লাহ ডেকে বলবেন হাবিব ওয়াদা করেছিলাম কোরআনে, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মোহাম্মদ সাসম আপনার রব আপনাকে হাসরে ততক্ষণ দিবেন যতক্ষণ আপনি রাজি না হবেন, আজকে আপনাকে রাজি করবই আমি। কেন রাজি হন নাই? হুজুর বলবেন ইয়া আল্লাহ কেমন করে রাজি হব, আমার উম্মতের অনেক গুনাহগার কালেমা বিশ্বাস করেছে জাহান্নামে জ্বলছে, যতক্ষণ তারা নাজাত না পাবে আমি রসুল কেমন করে রাজি হব? আল্লাহ বলবেন হাল রাজিতা, রাজি হয়েছেন? হুজুর বলবেন রাজি হই নাই। আল্লাহ পাক মালিক ফেরেশতাকে ডেকে বলবেন মালিক জাহান্নামের দরজা খুলো, আর আমার হাবিবের উম্মত যারা ঈমানদার যত গুনাহ থাক শাস্তি হয়ে গেছে আর শাস্তি দিব না, হাবিবকে খুশি করতে হবে, সব বের করে জান্নাত দিয়ে দাও। মালিক যে দরজা খুলে দিবেন, এসে বলবেন মালিক তোমার হাবিবের অনেক উম্মত দেখলাম, কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো কণ্ঠ পর্যন্ত, কিন্তু দেখলাম ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম, তোমার হাবিবের কোন একজন উম্মতের চেহারাতে আগুন লাগে না। সুবহানাল্লাহ, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের কি সম্মান! জাহান্নামে গেলেও প্রোটোকল পাবে, ভিআইপি, সব জায়গা আগুন জ্বলবে, চেহারাতে আগুন লাগবে না। আর কাফের মুশরিকগুলো জাহান্নামে যাবে, তাদের আকৃতি বিকৃত করে জাহান্নামে দেওয়া হবে। বাইহাকিতে এসছে এক একটা কাফের জিব্বা হবে সিত্তাতু আমিয়াল, ছয় মাইল লম্বা। জাহান্নামে এক একটি কাফের জিব্বা হবে কত মাইল লম্বা? সিলেট শহর পার হবে এখান থেকে, ছয় মাইল মানে দশ কিলো, শহর পার হয়ে যাবে দশ কিলো। এক এক কাফের জিব্বা হবে দশ কিলো, স্কন্দ হবে উহুদ পাহাড়ের মতো, দাঁত হবে বড় বড়। কিন্তু উম্মতে মুহাম্মাদী জাহান্নামও যদি যায় কিছু সময়ের জন্য, তার শরীর যেরকম ছিল আদমে সুরতের ওই রকমই থাকবে, সব জায়গায় আগুন লাগবে, চেহারাতে আগুন। এটা ইবনু মাজাহ সৌদি আরবের ছাপ প্রথম খণ্ড ষাট পৃষ্ঠার হাদিস। আল্লাহ বলবেন সব বের করে দাও। জিবরীল বলবেন আল্লাহ সব তো জ্বলে পুড়ে কিচ্ছু নাই, বেহেশতে কেমনে দিব? বুখারী প্রথম খণ্ডে কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন বেহেশতে একটা নহর আছে তার নাম নাহরুল হায়াত। আল্লাহ বলবেন ওখানে ঢেলে দাও, তাদেরকে ঢেলে দেওয়া হবে, সবগুলো মানুষের নতুন গোস্ত চামড়া হয়ে যাবে, হাসতে হাসতে বেহেশতে যাবে। হুজুর বলবেন ইয়া রাব রাজিতু, আমি রাজি হয়ে গেলাম, আর আমার কালেমা বিশ্বাস করেছে, মানে একজন উম্মত জাহান্নামে নেই।
রসুল্লাহ সাফাত করবেন। এই ক্ষমতা আল্লাহ পূর্বের কোন নবীকে দেন নাই, আপন হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আর এটা কাউসারের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে কাউসার দান করেছি। সাদাকাল্লাহুল আজিম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর কষ্ট দিচ্ছি না, এরপর আসতেছেন অনেক মহাক্কিক আলেমগণ, আপনারা ধৈর্যের সাথে তাদের বক্তব্যগুলো শুনবেন, প্রয়োজনে উঠবেন, তাৎক্ষণিক উজু করে আবার বসে যাবেন। কথা বুঝতে পারছেন? আমি বিদায় বেলা কয়েকটি জরুরি বিষয়ে আপনাদের সাবধান এবং সতর্ক করে দিচ্ছি। প্রশ্নগুলো পিছন দিক থেকে নিজামুদ্দিন সাহেব, পিছন দিক থেকে আমার পিএস এর হাতে দেন, ও দিবে আমাকে পরে। আপনারা এখানে বিভিন্ন পীরের মুরিদ আছেন, দলের কর্মী আছেন, আছেন না? কিন্তু আপনাদের মধ্যে এই মাঠে কোনো বিভেদ আছে? এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আমি আপনাদেরকে অনুরোধ করব, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে, পীর যার যার আলাদা থাকুক, কিন্তু আমরা কাফের মুশরিক বেঈমানদের বিপক্ষে ঐক্যবদ্ধ থাকবো। রাজি আছেন? তিনটি স্বার্থে আমরা এক থাকবো, তিনটি স্বার্থে এক, ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। পারবেন তো? বাংলাদেশ ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু এখন খতমে নবুয়ত অস্বীকারকারী কাফেররা। মনে রাখবেন মুসলমান, খতমে নবুয়তকে যে অস্বীকার করবে সে নিঃসন্দেহে কাফের, তাকে যারা কাফের বলবে না তারাও কাফের। কারণ ইমানের মূল হলো খতমে নবুয়ত, আল্লাহ এক, আল্লাহ এই কথা যে বিশ্বাস করে না সে মুসলিম না মুসলিম? আল্লাহকে তো সবাই বিশ্বাস করে, কিন্তু সবাই তো মুসলমান হইতে পারে না। আল্লাহ এক, এটা যে বিশ্বাস করবে না সে মুসলিম না মুসলিম? শুধু অমুসলিম না, কাফের। শুধু কাফের না, কুখ্যাত কাফের। ঠিক সেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শেষ নবী, ওনার পরে কোনো নবী আসে নাই, রসুল আসে নাই, এটাকে বলে খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলিম না মুসলিম? শুদ্ধ অমুসলিম না, কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা? এখন খাতমে নবুয়ত অস্বীকারকারীদেরকে সকল মুসলমান কাফের বলে। কেউ কেউ যদি বলে কে কাফের কে কাফের না, তা আপনারা বলবেন কেন? এটা তো সিদ্ধান্ত আল্লাহ নেবেন, বলতে পারে না? এটা যদি কেউ বলে, আমি বলবো তার ইসলামের মূল ভিত্তির উপর জ্ঞান নাই। তাহলে যে চোর তাকে আমরা চোর বলতে পারবো না, অপেক্ষা করতে হবে হাসর ময়দানে আল্লাহ কি সিদ্ধান্ত নেন। কথা বলেন? হ্যাঁ। তারপর একটা মানুষ একটা মানুষকে খুন করছে, আমরা আদালতে যে দৌড়াবে কেন? এই পয়সা খরচ করে লাভ আছে? আমরা অপেক্ষা করবো হাসরে আল্লাহ তারে খুনি বলেন কিনা। হ্যাঁ। তারপরে কেউ যদি রাষ্ট্রদ্রোহিতা করে, সে রাষ্ট্রদ্রোহিতাকে ফাঁসি দিতে হবে কেন? আমরা অপেক্ষা করবো আল্লাহ তার রাষ্ট্রদ্রোহী বলেন কিনা। কে কাফের কে কাফের না, এটা আমাদের কথা না, আল্লাহর সিদ্ধান্তটাই আমরা জানাই দিই, ঠিক কিনা? 2006-তে ঢাকাতে একটা সেমিনার হচ্ছে, বুঝলেন, আমি চিফ গেস্ট, অনেক বড় বড় ইসলামী নেতারা বসা একটি 5-3 স্টার হোটেলে। ফট করে এক সাংবাদিক দ্বারা আমারে প্রশ্ন করলো, সাংবাদিকটা মানে ওই যে মার্কি কুখ্যাত সাংবাদিক, প্রথম আলোর সাংবাদিক দ্বারা আমাকে বললো, হুজুর আপনি যে তাদেরকে কাফের বললেন, তারা যে কাফের এটা কি কোরআনে বলা আছে নাকি? তা আমি বললাম, এটা তো জেনে, একটা মানুষ ঘুমাইলে উঠানো যায়, আর একটা যে জেগে জেগে ঘুমায়, এটারে লাত্তি ছাড়া উঠানো যায় না। ভাবলাম এটারে তো ইটের জবাবে পাটকেল দিতে হবে। আমি বললাম, তুমি কোন পত্রিকায়? কই, এই প্রথম অন্ধকার পত্রিকায়, এটা তো আমরা প্রথম আলো বলতে পারি না। আমি বললাম, তুমি মুসলিম না অমুসলিম? কই, না আমি মুসলিম। আমি বললাম, নাম কি? নাম বলছে। আমি বলছি, তুমি যে মুসলিম এই কথাটা কোরআনে কোথায় আছে দেখাও। শেষ, তার সাংবাদিকতা শেষ। কে মুসলিম হবে তার সংজ্ঞা আল্লাহ দিয়ে রেখেছেন, ওই সংজ্ঞায় যে যুগেই মানুষ আসুক সে মুসলিম। কে কাফের অমুসলিম সংজ্ঞাটা আল্লাহ দিয়ে রেখেছেন,
সে সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে, যে যুগেই আসুক যে নামেই আসুক, সে কাফের অমুসলিম। দুনিয়া সব বুঝো, এইখান বুঝো না তা চলবে না, কবরে যখন দিবে সব বুঝ বের হয়ে যাবে, ঠিক কিনা? খাতমে নবুয়াত অস্বীকারী কাফের, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী, এটা তো শুধু কোরআন বলে নাই, এক লক্ষের উপর নবী বলে গেছেন, এটা ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টে আছে, বাইবেলে আছে, এমনকি হিন্দুদের যে ঋগ বেদ এটাও আছে, বেদে আসছে, তাদের পূর্বপুরুষরা বলে গেছে হাজার একেবারে আড়াই তিন হাজার বছর আগে, পৃথিবীর শেষ ত্রাণকর্তার নাম মুহাম্মাদান, আল্লাহ রসুলের নামটাই এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেখানে আসবেন তা হবে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ, সেখানে তখন লোক থাকবে ষষ্ঠিং সহস্র। পৃথিবীর সবাই জানে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ সৌদি আরব, আর দেড় হাজার বছর আগে ইতিহাস বলে লোক ছিল জাজিরাতুল আরবে 60,000। ওনার পিতার নাম হবে বিষ্ণু ভগত, বিষ্ণুর আরবি আব, ভগতের আরবি আল্লাহ, তার মানে আব্দুল্লাহ। ওনার মায়ের নাম হবে সুমতি, যার আরবি হলো আমেনা। মোহাম্মদ সাসাম আল্লাহ শেষ নবী, এটা শুধু কোরআনের কথা না, এক লক্ষের উপর নবীর কথা, ওল্ড টেস্টামেন্টের কথা, বাইবেলের কথা, বেদের কথা, নিউ টেস্টামেন্টের কথা, সব ধর্মগ্রন্থে এসছে। অতএব মোহাম্মদ সাসাম আল্লাহ আল্লাহর শেষ নবী, এটা যে বা যারা বিশ্বাস করে না তারা সবচেয়ে কুখ্যাত কাফের এবং অমুসলিম, এটা আমাদের বুঝতে হবে। আমার ভাইরা, যুগে যুগে যখনই মিথ্যা নবীদের প্রাদুর্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান আন্দোলন করে নাই, তরবারি দিয়ে ফায়সালা করেছে, করছে না? কেন? তখন দেশগুলো চলতো আল্লাহর কোরআনের আইনে, কিন্তু আমাদের মুসলমানদের ভাগ্য বিপন্ন, 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ দেশেই আল্লাহর কোরআনের আইন নাই, এই জন্য ইসলামের পক্ষে দাবি আদায় করতে আমাদেরকে আন্দোলন করতে হয়, মিছিল করতে হয়, মিটিং করতে হয়, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, কারণ আমার দুঃখ লাগে, খতমে নবুয়তের পক্ষে যতটুকু কথা বলা দরকার আলেম ওলামা পীরেরা তা বলে না, আন্দোলনও নামে না, ঠিক কিনা? এই আন্দোলন সবচেয়ে বেশি করছে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, আর সঙ্গে পাচ্ছে বেশি কওমি ওলামায়ে কেরামকে, অথচ সবচেয়ে বেশি আগায় উচিত সুন্নি ওলামায়ে কেরামকে, এটা আমার দুঃখ। কিন্তু আমি আলহামদুলিল্লাহ দেশের সুন্নি আলেম পীর মা শেখকে খাতমে নবুয়তের আন্দোলনে নামাতে পেরেছি। আপনারা 14 ফেব্রুয়ারি চ্যানেলে পেপার পত্রিকায় দেখেছেন খাতমে নবুয়ত আন্তর্জাতিক মহাসম্মেলন নারায়ণগঞ্জে কয়েক লক্ষ লোকের ঢল নেমেছে, আলহামদুলিল্লাহ বলে প্রতিটা বিভাগে তা হবে, সিলেটও হবে। আমি মকন সাহেবকে বলেছি এই ক্ষেত্রে, এই এই দরবারের যিনি দায়িত্বে আছেন চান্দাই দরবারের আমাদের মাওলানা জালালউদ্দিন সাহাবকে আমি একটা দায়িত্ব দিয়েছি, কিন্তু দায়িত্ব উনি পুরা পালন করতে পারতেছে না পিরি মুরিদি নিয়ে ব্যস্ততার কারণে। তো পিরি মুরিদি তো নফল কাজ, ফরজ কাজটা আগে করতে হবে, পাশাপাশি ফুলতুলি দরবারের যে সন্তানগুলো আছে তালামিজ এবং আল ইসলাহ, তাদেরকেও আমি চাই এই আন্দোলনে সবার আগে প্রথম সারিতে থাকবে, পারবেন না ইনশাল্লাহ? আমার ভাইরা, রসুল্লার জমানায় 1500 বছর আগে 10 বছরে 80টার মতো যুদ্ধে মানুষ মারা গেছে মাত্র 1018 জন, সংখ্যাটা বড় না অনেক ছোট? কতজন? 10 বছরে 80টার মতো যুদ্ধে, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ইয়ামানের ইয়ামামায় 100টা নবী দাবি করছিল, নামটা নিতে আমার মুখে থুতু আসে, মুসাইলামা, নাম শুনছেন না? সে যখন নবী দাবি করল ফুলের মতো কমল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্রের মতো কঠোর হয়ে গেলেন, 30,000 সাহাবী পাঠালেন,
মিথ্যা নবতের দাবিদারকে হত্যা করতে। নেতৃত্ব দিলেন খালেদ সাইফুল্লাহকে। ইতিহাস সাক্ষী, ইসলামের 10 বছরে, ইসলামের 1500 বছর আগে 10 বছরে 80টার মতো যুদ্ধে মানুষ মারা গেল 1018 জন, আর শুধু মিথ্যা নবতের দাবিদার মুসালামাকে হত্যা করতে যে একদিনেই 2400 সাহাবি শহীদ হয়েছে। 2400 সাহাবির রক্তের বিনিময়ে যুদ্ধে বিজয় এসেছে, মুসালামা ধ্বংস হয়ে জাহান্নামে গিয়েছে। তাহলে বোঝা যায় খাতমে নবতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। এই আন্দোলনে সামিল হয়ে খাতমে নবত অস্বীকারী কুখ্যাত শয়তানদের সকল চক্রান্ত নির্মূল করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করার আন্দোলনে অংশগ্রহণের প্রস্তুত আছেন? সিলেটে যদি খাতমে নবত মহাসম্মেলন হয়, আপনাদের জানমাল নিয়ে অংশগ্রহণ করতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। আমার নামটা এত লম্বা নিলে মানুষ মনে রাখবে? এই যে মাইকিং এ তোমরা আমার নাম বলো 3 হাত লম্বা, শেখুল হাদিস হযরতুল আল্লাম যুগশ্রেষ্ঠ আলোচক বিশ্বনন্দিত মুফাসসির, এক জায়গায় মানুষ একটা শুনে 3 মাইল দূরে আরেকটা 6 মাইল দূরে শেষ কথা। স্থান কই, জায়গা কই, তারিখ কই, মাহফিল কবি কিচ্ছু শুনলো না। এই মাইকিং এ লাভ কেউ শুধু বলবো আব্বাসি, শেষ। কি বলেন? আমরা নাম নিই হযরত আবু বকর, ওনার নামটা এত ছোট নেই, হযরত ওমর এত ছোট নেই, আব্দুল কাদের জিলানি এত ছোট নেই, আমাদের নাম এত লম্বা দরকার নেই নাকি? এতে মানুষ মনে রাখতে পারবে না কথা কয় না। এখন শুধু নামের বাহারি তো দেখতেছি বাংলাদেশে, মৌলবি একটু বড় হইলেই বিশ্ববরেণ্য মুফাসসির, সুরা ফাতিহার তর্জমাটা পারবে না। এখন তো হাইব্রিড বক্তা বেশি বের হচ্ছে, কোরআন হাদিস নাই, হ্যাঁ কিছু ট্যাংরা কিছু ফিশ কিছু বাংলা কিছু ইংলিশ, দ্যাট মিন্স বাংলিশ। আর এ শুনতে মানুষ যে বসে থাকে ঠিক না, তারপর কোথাও কোথাও চকলেটের কিচ্ছা, কোথাও পাবনা গেছে খুলনা গেছে এইসব ঘটনা, কোথাও কোরআন হাদিস কিচ্ছু নাই, ফার্সি কবিতা পড়তেছে, সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো, সালে তোরা তালে তোরা দিয়া তাল গোলপাকায় 2 ঘন্টা শেষ। এটা ওয়াজ না আওয়াজ? নাম এত বড় না, বাস বরকত হিসেবে রসুল্লার নামটা বলে ব্যক্তির নাম মোহাম্মদ এনায়েতুল আব্বাস, শেষ। কি বলেন? সম্মানিত সুধি যে কথা বলছিলাম, তাহলে খাতমে নবতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। এই আন্দোলনে থাকবেন। মুসাইলামা যখন নবুয়ত দাবি করলো তাকে হত্যা করা হলো। যুগে যুগে যখনই মিথ্যা নবীদের আবির্ভাব বলবেন না, প্রাদুর্ভাব, আবির্ভাব আর প্রাদুর্ভাব পার্থক্য আছে কথা বলেন? অনেক বক্তা অসচেতন বলে আবির্ভাব না, আবির্ভাব না, মিথ্যা নবীদের ক্ষেত্রে আসলে প্রাদুর্ভাব যখন ঘটছে, উম্মতের মুসলমান আন্দোলন করতে হয়নি, তরবারি দিয়ে ফায়সালা করছে। সবচেয়ে দুঃখজনক হলো আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ইংরেজদের 5 আটা 1 গোলাম নবী দাবি করল। ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি, এই শয়তানটাকে ইংরেজরা, এই ছিল ইংরেজদের 5 আটা গোলাম, কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, তার বাপ নাম রেখেছিল তার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কিন্তু তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম, কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না।
আর কাদিয়ানের কাজ্জাব ছিল মিথ্যা নবতের দাবিদার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। সে মিথ্যা নবত দাবি করেছিল ইংরেজদের এই পাঁচাটা গোলাম। সে বলেছিল 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। সে বলেছিল যারা ইংরেজদের তাবেদারি করবে না তারা জারত সন্তান। শয়তানটা বলেছিল মদ এবং শুয়োরের গোশত হালাল। এই কুখ্যাত কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কাদিয়ানিরা ওই শয়তানটারই অনুসরণ করে, এই জন্য কাদিয়ানিরাও কাফের এবং অমুসলিম। তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি মুসলমান হতে পারবে? আরে ভাই, দাড়ি রাখলে যদি মুসলমান হয় যেত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ, সে কি মুসলিম ছিল না অমুসলিম? পাগড়ি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে কি যেন লালমোহন না মনমোহন ছিল, এবার মাথায় কি ছিল? পাগড়িতে এত বড় না ডেকসি, থোতায় সাদা দাড়ি, সে কি মুসলিম ছিল না অমুসলিম? তারপরে আপনার নাম রাখার দ্বারা কি মুসলমান হবে? কথা বলেন, এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায়, উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু, এটা কি দিল্লি লাড্ডু হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম, আব্দুল আব্বাল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাদিয়ানিরা মানুষকে ধোকা দিয়ে অমুসলিম বানাবার জন্যে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি তাহরিকে খাতমিলব বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার ভাইরা, আমার ভাইরা, আপনারা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? 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 প্রাণ সিজান আরএফএল এগুলো তাদের, প্রথম স্টার, ডেলি স্টার, ভীষণ এগুলো তাদের। ওদের সম্পাদক বসে আছে যেসব পত্রিকায়, যেমন কালের কণ্ঠ, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? আরেকটি আরেকটি ফেরকার কথা বলে দেই, খ্রিস্টানদের একটি গোপন সংগঠন মাঠে নেমেছে মুসলিম পরিচয়, কি পরিচয়? এদের নাম ইসাই তরিকা, এদের পুরা নাম ইসাই তরিকা ভুক্ত মুসলমান, আসলেই খ্রিস্টান, আসলে কি? তারা বাংলাদেশে ঢুকেছে 1975 সালে। দুঃখ পাবেন মুসলমান শুনলে, 75 সাল থেকে 2018 সাল পর্যন্ত তারা 20 লক্ষ মানুষকে দেশে খ্রিস্টান বানাতে সক্ষম হয়েছে। শুধু অবাক হবেন না, 2300 সেন্টার করেছে বাংলাদেশে তারা, সুনামগঞ্জ, দিরাই, জামালপুর, ময়মনসিং, ওই দিক দিয়ে আপনার রাজবাড়ী, কুষ্টিয়া, জয়সর, পঞ্চগড়, টেকনাফ, উখিয়া, এসব এলাকায় তারা হাজার হাজার মানুষকে ইতিমধ্যেই খ্রিস্টান বানিয়ে দিয়েছে। তাদের 2050 সাল মেয়াদি টার্গেট, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, টেকনাফ, এগুলোকে বিচ্ছিন্ন করে তারা একটা খ্রিস্টান দেশ বানাবে। তারা শুধু ইসলাম ও মুসলমানের শত্রু নয়, স্বাধীন বাংলাদেশেরও শত্রু।
আমি বলবো ইসলাম ও মুসলমানের স্বার্থে এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় হবে বাংলাদেশ। আরেকটি ফেরকার ব্যাপারে সাবধান করে দেই, এটার নাম হিজবুত তৌহিদ। নাম শুনছেন না? এই টিকটিকির দল বেরিয়েছে 18 বছর আগে টাঙ্গাইলে। এদের আকিদা শুনলে হাসবেন, এরা বলে দজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকাই দজ্জাল। আমি বলি আমেরিকারে সারাদিন গালি দাও, আমার কষ্ট নাই, দজ্জাল অস্বীকার করো কেন? দজ্জালের কথা তো সহি হাদিসে আসছে এবং দজ্জাল সংক্রান্ত হাদিসগুলো মুতাওয়াতিরে দজ্জাল লাভ করছে। দজ্জালকে অস্বীকার উদ্দেশ্য ভিন্ন, ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবে ওইটা অস্বীকার করা। তারপর তারা বলে বোরখা পর্দা এগুলি ইসলামে নাই, মৌলবাদীদের আবিষ্কার। আচ্ছা বলেন তো ভাই, বোরখার কথা কি কোরআনে নাই? আল্লাহ জিলবাবের কথা বলছেন না? জিলবাব এর অর্থই সব মুফাসসির একমত, এমন কাপড় যা দিয়ে মহিলা সারা শরীর ঢাকবে, একটা চোখ খোলা রাখবে। একটা বক্তাও তো বলছিল মুখ ঢাকার দরকার নেই। ইতিমধ্যে ভাগছে একটা বড় আফত থেকে আল্লাহ জাতিকে রক্ষা করছেন। একটা সময় ছিল আমি যখন ফতোয়া দিছি সবাই আমার আপনারা গালিগালাজ করছেন, এখন দেশের 90% আলেমই আমার সাথে একমত, ঠিক কিনা? মুখ যদি না ঢাকেন তো পর্দা হয় কেমনে? আপনি যে বউ দেখতে যান আগে কি দেখেন, হাতের তালু, পায়ের তালু না চেহারা? সেই চেহারাই যদি না ঢাকেন তো পর্দা হইল কেমনে? আপনার বউ রান্না করছে পোলাও, গোশ, কোরমা, কাবাব, কোফতা, রোস্ট অ্যান্ড ব্রোস্ট সব ঢাকছে, দুধের হাড়িটা ঢাকে নাই, বিড়াল যে আগে মুখ দিবে কই? সব ঢাকছে, মহিলা মুখটা খোলা, লম্পটের চোখ যাবে কই? কথা বলেন হিজবুত তাওহীদের মঠটাও সেই ভণ্ড বক্তা প্রচার করে চেষ্টা করেছিল পর্দার উপর আঘাত করতে। আগে আঘাত করছে ইমানে, তারপর করছে আমলে, ঠিক কিনা? হিজবুত তাওহীদের সব কথা প্রচার করে। তারপর তারা বলে যে ছেলে মেয়ে যদি রাজি হয় তাহলে বিয়ে ছাড়াও ফ্রি মিক্সিং, লিভ টুগেদার হইতে পারে। তারপর তারা প্রচার করছে নামাজ হলো শরীর চর্চা, উজু থাকলেও পারে না থাকলেও পারে। তারপর তারা প্রচার করছে ইসলাম বলা যাবে না, বলতে হবে এসলাম। ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম। নামাজ বলা যাবে না, বলতে হবে নোমাজ। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে একসাথে তারা কাজ চালু করছে, কিন্তু 99 জন আলেম তাদের ব্যাপারে এখন পর্যন্ত জানেই না, বলবে তো আরো দূরে থাক, ঠিক কিনা? আপনাদের যুবকদের সজাগ থাকতে হবে, হিজবুত তাওহীদের মূল টার্গেট যুবক, কারণ যুবক হলো একটি দেশের বেগবন বা মেরুদণ্ড, এটা ভাঙতে পারলে দেশ শেষ, ঠিক কিনা? পরিশেষে যুবকদেরকে বলবো আমি খুব আতঙ্কিত নেশাকে নিয়ে, ইয়াবার মতো মারাত্মক নেশা আমার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যুবকরা আল্লাহর ওয়াস্তে নেশা থেকে দূরে থাকুন। যেভাবে ইয়াবা আক্রান্ত হচ্ছে বাংলাদেশ, এই দেশকে ধ্বংস করতে অ্যাটম বোমা লাগবে না, ইয়াবাই দেশকে ধ্বংস করে দিবে। আমরা একটি সমীক্ষায় দেখেছি আমি বাংলাদেশে 70 লক্ষ যুবক কিশোর ইয়াবার সাথে জড়িত। ইয়াবা চিনো তোমরা? আরে মিয়া খাও না, নাম তো জানো, ইয়াবা, ইয়াবা বাবা না, ইয়াবা। এটা 15 থেকে 30 বছর বয়সের যুবক এবং কিশোররা ইয়াবাতে আক্রান্ত হচ্ছে। একবার যে যুবক এই ইয়াবায় ড্রাগ অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত হয়ে গেল, তার জীবন শেষ, তার পরিবার শেষ, তার ফ্যামিলি শেষ। যে ঘরে একটা নেশাখোর আছে ওই বাবার ঘুম আর আসে না, মায়ের শান্তি আর হয় না। অনেক নেশাখোর আমি দেখেছি বাবার টাকা চুরি করে ইয়াবা কিনে মায়ের গহনা বিক্রি করে ফেলে। কিন্তু মুসলমান একটি জিনিস দেখেছো, কোন একটা যুবক মাদ্রাসার ছাত্র ইয়াবা খায় দেখাতে পারবা? এমন একটা যুবক দেখাও যে নামাজ পড়ে ইয়াবা খায়? কারা খাচ্ছে? নামাজ নাই, কোরআনের এলেম নাই। আজ নেশামুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসনের কোনো ত্রুটি নাই,
কিন্তু তাদের দ্বারা এককভাবে এটা সম্ভব না। বাংলাদেশে মানুষ আছে 16 কোটি, পুলিশ আছে 1.5 লাখ, তো এক একজন পুলিশের ভাগে 15 থেকে 16 হাজার জনগণ, একজন পুলিশের পক্ষে 15 থেকে 16 হাজার জনগণের ক্ষেত্রে চেক ও ব্যালেন্স করা সম্ভব? কথা বলেন তো, এটা কি শুধু পুলিশের দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব? পিতা মাতার দায়িত্ব, আপনার সন্তান রাতে কোথায় যায় আপনাকে তা দেখতে হবে, সে স্কুলে ঢুকলো কি না, স্কুল থেকে বের হলো কি না তা দেখতে হবে। আপনার ছেলের লাইব্রেরিতে সব আছে, সব বই আছে, ম্যাক্সিম গোর্কির দা মাদার এত মোটা বই, এটা দেখছি পরে কিচ্ছু নাই, কমিউনিস্ট বানায় এই বই পড়লে, আমি পরে দেখছি ঘুম আসে শুধু। শেক্সপিয়ারের নাটক আছে, হিন্দু লেখকদের মোটা মোটা উপন্যাস এখন বেরোচ্ছে, আপনার এই যে কি যেন গঙ্গোপাধ্যায় উপাধ্যায় অধ্যায় চ্যাটার্জি ব্যানার্জি অ্যালার্জি এদের লেখা উপন্যাসের বই পড়তেছে, কিন্তু আপনি একটিবার দেখেছেন আপনার ছেলের রূপে আল্লাহর কোরআনের একটা, আল্লাহর কোরআন আছে কিনা, হাদিসের একটা খণ্ড আছে কিনা, তাজকিরাতুল আউলিয়ার একটা কিতাব আছে কিনা, আপনার ছেলেটাকে আপনি সেভাবে গড়ে তুলতে পারেন নাই। অতএব সন্তানকে নামাজি বানান, তাহলে আশা করা যায় নেশার মতো মারাত্মক বিষাদ থেকে আপনার ছেলে বেঁচে যাবে। নেশার বিরুদ্ধে আপনাদের কঠোর অবস্থান নিতে হবে। আমি আবারও বলছি, যদি নেশা মুক্ত বাংলাদেশ গঠন করতে না পারেন, বাংলাদেশকে ধ্বংস করতে বোমা লাগবে না, ইয়াবাই বাংলাদেশকে ধ্বংস করে দিবে। আপনাদের ইমাম সাহেবদেরকে আমি বলবো, মসজিদে জুমার নামাজের বয়ানে সন্ত্রাস আর নেশার বিরুদ্ধে আপনারা মানুষকে উদ্বুদ্ধ করবেন, আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আল্লাহ পাক। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, তারপর আমি চলে যাচ্ছি। আপনারা একটু 11 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন। সুরা ইখলাস পড়েন 3 বার। সম্মানিত সুধী, কি প্রশ্ন দেখি? এক ভাই প্রশ্ন করেছেন, তাবিজ দেওয়া কি জায়েজ? এর পক্ষে কি কোনো সহি হাদিস আছে? যে আছে। আসলে তাবিজ যে কোনটা তাও কি চিনেন নাকি আপনারা? এই যে তামার খোল, এটার কোন তাবিজ নাকি? এটা তাবিজ না, এটা খোল। খোল এক জিনিস, তাবিজ আউয়াদা ইউআউউযু তাবিজ বানি, আল্লাহর কাছে পানাহ চাওয়া, কি করা, জাদু থেকে অনিষ্টতা থেকে রক্ষার জন্য প্রচেষ্টা, এটাকে তাবিজ বলে। এটা যদি আল্লাহর কালাম হয় তাহলে কোনো সমস্যা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা হারাম করেছেন নিষেধ করেছেন ওইটার নাম তামিমা। তামিমা এক জিনিস, তাবিজ আরেক জিনিস। আহলে হাদিস ভাইরা এটা বুঝে নাই যে তামিমা কি তাবিজ কি, বুঝেন নাই। তামিমাটা শেরেক, অসংখ্য হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা লটকাইল সে শেরেক করল। এই তামিমার অর্থ খুঁজতে যে আমি দেখেছি তামিমার 14টা অর্থ, কয়টা? লিসানুল আরব অভিধানে এসেছে আরবি, তামিমা কি? ছিড়া স্যান্ডেল, মৃত পশুর চামড়া, মৃত পশুর শিং, তীরের ফলা, নড়ি জড়ি বড়ি কড়ি, জড় পদার্থ যদি কেউ বরকতের জন্য, সুতা ফিতা, এগুলো যদি বরকতের জন্য কেউ ধারণ করে লাগায় ওইটা তামিমা, ওইটা শিরক, কারণ জড় জিনিসের কাছে আশ্রয় চাওয়া হলো। কিন্তু যদি আল্লাহর কালামকে বরকতের জন্য রাখা হয়, দেওয়া হয়, যেটাকে তাবিজ বলা হয়, সেটা জায়েজ, সেটাকে বলা হয় রুকিয়া শারাইয়া, কি বলা হয়? এটা জায়েজ। এটা কি জায়েজ? একটা দলিল দিয়ে দিচ্ছি,
তাফসিরুল কবির প্রথম খণ্ড বিসমিল্লাহ রহমান রহিমের ব্যাখ্যায় হযরত ফখরুদ্দিন রাজি সহি সনদ উল্লেখ করেছেন, রোম সম্রাট হেরকেল, নাম শুনছেন, বাংলায় ওনার নাম হেরাক্লিয়াস বলা হয়, তার মাথা ব্যথা উঠছে, তিনি একজন লোক পাঠালেন হযরত ওমরের কাছে যে আমার কোনো ওষুধে কবিরাজিতে ধরতেছে না, মাথা ব্যথা যায় না, আপনি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি খোলাফায়ের রাশেদার একজন, আপনি কিছু পাঠান বরকত হিসেবে। তা হাদিসে এসছে আর খুললে মাথা ব্যথা হতো, তার কৌতূহল জাগলো টুপিতে আছে কি, টুপি খুলে দেখে হযরত ওমর লিখে রাখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে বরকতের জন্য আরোগ্যের জন্য আল্লাহর কালাম লিখে দেওয়া জায়েজ না না জায়েজ? শুধু জায়েজ না, সুন্নতে সাহাবা, ওটাই তাবিজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এর ব্যাখ্যায় এক মৌলবি বলল নাসুহা একজন ব্যক্তির নাম, আমি শুনছি এই ব্যক্তি বক্তা, এই মুয়াজ্জিন ছিল, গলা পিটাতে পিটাতে বক্তা হয়েছে, তালেম না, এর দ্বারা এইরকম অসংলগ্ন কথা হতেও পারে, তবে শুনেছি বক্তাটা নাকি তওবা করছে পরে, বাকিটা আমি জানি না, কিন্তু যে নাসুহার অর্থ জানে না বলে একটা ব্যক্তি, একটা মহিলা, তার নাম ছিল নাসুহা বেগম, এত মূর্খ মানুষের ওয়াজ করা জায়েজ নাই, তওবা করছে ঠিক কথা, কিন্তু এত মূর্খ মানুষ ওয়াজ করা কি জায়েজ নাই। তওবা নাসুহা কি? তওবা নাসুহার ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন তওবাতান নাসুহা আই তওবাতান মাকবুলাতান, তওবাতান মাকবুলাতান, কবুল তওবা, কবুল তওবা, এবং এই তওবা করার পর এই তওবা বান্দাকে গুনাহ থেকে প্রোটেকশন দেয়, ওই তওবার নাম তওবা নাসুহা। আরেক বক্তা ব্যাখ্যা দিছে যে আল্লাহর দিকে ফিরে আসার জন্য যে তওবা করা হয় তাকে, ওই বক্তা ঠিক বলছে, অনেকে দোয়া চেয়েছে, বিশেষ করে এই দরবারের একনিষ্ঠ ভক্ত দুবাই প্রবাসী আলহাজ শফিকুল হক, চেয়ারম্যান প্রার্থী, আচ্ছা আচ্ছা, দোয়া চেয়েছে, চেয়ারম্যান কে হবে, শফিকুল হক, সৈলা আফজালাবাদ, হ্যাঁ আচ্ছা, আপনার নাম তো হচ্ছে শফিকুল হক না, এ আমাদের শফিক ভাই ইনশাল্লাহ ইউপি নির্বাচনে দাঁড়াবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে, আপনার তার জন্য দোয়া করবেন, তার যদি ন্যাক মকসদ থাকে আল্লাহ যেন তাকে কবুল করেন। আমি দোয়া চাই এই দরবারের জন্যে, আমি খুব মহাব্বত করি এই দরবারের লোকদেরকে, বিশেষ করে এখানে জনাব আনোয়ার উদ্দিন আহমদ সাহেব, যিনি আমাদের জালালউদ্দিন সাহেবের সম্মানিত চাচা, এ লোকটাকে আমার খুব ভালো লাগে, ব্যবহার আচার আচরণ কথা মিষ্টভাষী, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন মুরব্বী হিসেবে তিনি আছেন, আল্লাহ যেন তার হায়াত লম্বা করে দেন। দায়িত্বে যিনি আছেন পীর সাহেব আমাদের হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ সাহেব, অত্যন্ত দক্ষতা যোগ্যতার সাথে পরিচালনা করে যাচ্ছেন, সহযোগিতা করছেন তারই ভাই সাহেবজাদা হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব, তাদের পরিবারের সবার জন্য আমি দোয়া চাই। আর আমি দেখেছি আলহামদুলিল্লাহ এখানে যে মাজার আছে সম্পূর্ণ শারেক মুক্ত, আলহামদুলিল্লাহ, আল্লাহর উলিদের মাজার জিয়ারত সওয়াবের কাজ, যদি সেখানে কোনো শারেক বেদা না থাকে, আমি দেখেছি এখানে কোনো শারেক বেদা হচ্ছে না আলহামদুলিল্লাহ বলেন। আমি দোয়া করি যতদিন এই দরবার থাকবে আল্লাহ তাআলা যেন শারেক মুক্ত বেদাত মুক্ত দরবার হিসেবে কবুল করেন। আমি চলে যাচ্ছি, আপনারা বসবেন ধৈর্যের সাথে, পরবর্তী আলোচক আসবেন মনে হয় হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আল আজহারি সাহেব বক্তব্য রাখবেন, তিনি খুব ভালো আলেম এবং মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেক দিন, আমি খুব স্নেহ করি ওনাকেও, ইনশাআল্লাহ উনি সুলুলিল কণ্ঠে ওনার ইমান দীপ্ত বয়ান আপনাদেরকে উপহার দিবেন। আর অনেক আমাদের এখানে মহতারাম ওলামায়ে কেরাম আছেন, তাদের বক্তব্যগুলো শুনবেন। আমি দোয়া চাই মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মখন সাহেবের জন্য, সুন্নিয়তের কাজে খুব আগায় আসে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক যেন এবার খাতমে নবুয়তের আন্দোলনে তাকে আগায় আসার তৌফিক দেন। জি জি,
আচ্ছা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেব, উনি ওনার দোয়া চেয়েছেন ওনার দুলা ভাইয়ের জন্য, না অসুস্থ মনে হয়, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। জি, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি কি একটু দোয়া করে যাব না চলে গেলে ভালো হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদ রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা, গভীর রাতে তোমার অসংখ্য বান্দা নিয়ে দুটো হাত তুলেছি, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুণা তুমি মাফ করে দাও। আল্লাহ, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখির নবী নূর নবী মোহাম্মদ সাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, তোমার আখিরি নবী নূর নবী আমার মোহাম্মদ সাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা দেখেছে আল্লাহ, জীবনে বারবার তোমার হাবিবের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার জন্য তাদের চেহারা তুমি, তাদের কপালটা সোনা আর কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, মা নাই, অনেকের বাবা মা একজনও নাই, ইমানের সাথে যারা বিদায় নিয়েছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত চাহাতকে কবুল করে দাও। একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা আনত করুন, আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, দুই ফোঁটা চোখের পানি সৎকা করে দি। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئات سنة وصلى الله تعالى على
খায়রে খালকিহি নবীনা মুহাম্মদ নূরিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।